আসসালামু আলাইকুম। আজকের গাইডলাইন প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম। স্যার, আমরা শুরু করে দেই। শুরুতেই আমার স্যারের কাছে প্রশ্ন যে আমরা রিসার্চের ক্ষেত্রে কোন কোন সাবজেক্টগুলোকে গুরুত্ব দিতে পারি, আমাদের ছাত্র থাকা অবস্থায় কোন কোন বিষয়গুলোতে এখন থেকেই ভালো জানা বা কোন সিদ্ধান্তটা নেওয়া দরকার। ধন্যবাদ। রিসার্চের ক্ষেত্রে কোন ধরনের সাবজেক্টে গুরুত্ব দিতে হবে এটা একটু ব্রড কোশ্চেন হয়ে যায় আসলে। বিকজ প্রথমে জানতে হবে আসলে রিসার্চ করার সময় আপনি আসলে কোন বিষয়গুলো নিয়ে রিসার্চ করতে চাচ্ছেন, ঠিক আছে? লাইক আপনি যদি পাবলিক হেলথে আসতে চান এবং পাবলিক হেলথ রিসার্চার হতে চান, ইন দ্যাট কেস আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনাকে রিসার্চের ব্যাপারে রিসার্চের উপর কোনো কোর্স করতে হবে। আইদার আপনি রিসার্চের উপর কোনো স্পেসিফিক কোর্স করতে পারেন, অথবা আপনি পাবলিক হেলথে যখন পড়বেন বিভিন্ন ইউনিভার্সিটিতে ওরা আপনাকে বিভিন্ন রিসার্চের টেকনিক্স গুলো বা রিসার্চের উপর ডিটেইলস আপনাকে পড়াশোনা করাবে। সো ইন দ্যাট কেস আপনি রিসার্চ করতে পারবেন, তখন আপনি নন কমিউনিকেবল ডিজিজ, কমিউনিকেবল ডিজিজ অথবা এনি অফ দ্য হেলথ ইস্যুস নিয়ে আপনি রিসার্চ করতে পারবেন। সো ইন দ্যাট কেস কোনো স্পেসিফিক কোনো সাবজেক্টের উপর আপনাকে গুরুত্ব দিতে হবে এমন কোনো কিছু নেই আসলে। ইমরান, আপনি যদি কোনো ফলো আপ কোয়েশ্চেন থাকে আপনি করতে পারেন। জি স্যার, আমি আপনার কথা বুঝতে পারছি। স্যার, রিসার্চের ক্ষেত্রে মানে ক্যারিয়ার কতটা ভালো, রিসার্চের ক্ষেত্রে ক্যারিয়ারটা কেমন হবে, বা আমি সত্যি কথা বলতে একটা জিনিস আমি একেবারেই বুঝি না, সেটা হচ্ছে রিসার্চ করলে আমার ইনকামটা আসবে কই থেকে, আমাকে টাকা দিবে কে? আচ্ছা, এটা একটা গুড কোশ্চেন। এখন এটা হচ্ছে আসলে এখনকার দিনে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি রিসার্চ করব, আমার ইনকামটা আসবে কই থেকে? সো ইন দ্যাট কেস রিসার্চ বিভিন্ন রকম হতে পারে। লাইক আপনি কোনো অর্গানাইজেশনের সাথে রিসার্চ করতে পারেন, লাইক কোনো অর্গানাইজেশনে আপনি এমপ্লয়ি হিসেবে রিসার্চ করতে পারেন, আপনি একজন এন্টারপ্রেনার হিসেবেও বা স্বতন্ত্র রিসার্চার হিসেবেও রিসার্চ করতে পারেন, ঠিক আছে? তো ইন দ্যাট কেস আপনি যদি কোনো অর্গানাইজেশনের সাথে রিসার্চ করতে চান বা অর্গানাইজেশনে এমপ্লয়ি হিসেবে রিসার্চ করতে চান, তখন আপনাকে যেটা করতে হবে আপনাকে তাদের বিভিন্ন প্রজেক্টে এনগেজ হতে হবে এবং সেই প্রজেক্টের ফান্ড থেকে আপনাকে টাকা, আপনার স্যালারি বা আপনার রিসার্চের জন্য যেই ফান্ডিং দরকার সেটা আসবে। আর আপনি যদি কোনো স্বতন্ত্র রিসার্চার হিসেবে কাজ করতে চান, তখন অ্যাকচুয়ালি আপনাকে তখন বিভিন্ন ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করতে হয়, যেটা যে ফান্ডিং গুলো বিভিন্ন এনজিওস, বিভিন্ন ইন্টারন্যাশনাল ফান্ডিং অর্গানাইজেশন তারা বিভিন্ন ফান্ড প্রোভাইড করে থাকে। বিভিন্ন ওয়েবসাইট আছে এই ফান্ডিং গুলো যেখানে অ্যাভেলেবল হয় বা যেখানে আপনি ফান্ডিং সম্পর্কে নিউজ গুলো পেতে পারেন, ইনফরমেশন গুলো পেতে পারেন। তো আপনি সেখান থেকে যখন অ্যাপ্লাই করবেন, আপনি আপনার রিসার্চ প্রপোজাল দিবেন, তখন অ্যাকচুয়ালি তারা যদি আপনার রিসার্চ প্রপোজালকে অ্যাকসেপ্ট করে, তারা আপনাকে সেই রিসার্চ প্রপোজালের উপর আপনার বাজেটের উপর নির্ভর করে বা তাদের যেই ফান্ডিং ছিল সেই ফান্ডিং এর উপর নির্ভর করে আপনাকে কিছু টাকা দেবে এবং সেটা দিয়ে আপনি আপনার পার্সোনাল কস্ট, আপনার লজিস্টিক্স, আপনার অন্যান্য আইদার যে এক্সপেন্স গুলো আছে সেগুলো আপনি মেনটেন করতে পারবেন। থ্যাংক ইউ। আমি এবার নিশাতাপুর কাছ থেকে জানতে চাই যে রিসার্চটা কি, রিসার্চের গুরুত্বটা কতটুকু? আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। তার আগে সরি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে আমার মনে হয় ভাইয়া যতটুকু বললেন সেটার পরিপ্রেক্ষিতে আমাদের স্টুডেন্টদের মধ্যে যদি কোনো ফলো আপ কোশ্চেন থাকে আমার মনে হয় সেটা আগে নেওয়াটা ভালো, এটা আমার মতামত, ভাইয়া যদি ঠিক মনে করেন। হ্যাঁ, এটা এটা হতে পারে। জি আপু, অবশ্যই ওদেরকে একটু সুযোগ দেওয়া হোক যে কার কার কি কোশ্চেন আছে, তারপর আমি না হয় অ্যাড করতে পারবো। হ্যাঁ, ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। স্যার, আসসালামু আলাইকুম। আমার একটা কোশ্চেন ছিল স্যারকে, সেটা হলো যে বাংলাদেশের প্রেক্ষাপটে এবং আমরা তো যারা নিটোর থেকে পড়ে অবশ্যই ফিজিওথেরাপি নিয়ে পড়াশোনা করে যারা বের হচ্ছি, তাদের ক্ষেত্রে রিসার্চের ফিল্ডটা আমাদের জন্য মানে ক্যারিয়ারের জন্য ফিল্ডটা কতটা ভালো, বা এইখানে যদি কারো আমার চিন্তাভাবনা থাকে যে না আমি রিসার্চ নিয়ে খুব বেশি দূর আগাতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আসলে কি করণীয় বা কি করা যেতে পারে? এটা খুবই ভালো একটা কোশ্চেন হয়েছে। ইন দ্যাট কেস আমি বলবো বাংলাদেশে ফিজিওথেরাপিতে যারা পড়ে তাদেরকে তাদের মধ্যে আরো বেশি রিসার্চ আসা উচিত, কারণ এখন এটা একটা গ্রিন ফিল্ড আমাদের জন্য এবং ফিজিওথেরাপিতে রিসার্চ খুব বেশি হচ্ছে না বাংলাদেশে অন্যান্য সাবজেক্ট গুলোতে বা অন্যান্য প্রফেশনাল এরিয়া গুলোতে যেভাবে হচ্ছে। তো এখানে অনেক স্কোপ আছে কাজ করার এবং অনেক পসিবিলিটিস আছে কাজ করার। আর আপনার সেকেন্ড কোশ্চেনটা কি ছিল প্রান্ত ভাই?
রিসার্চ নিয়ে যদি আমরা মানে চিন্তা ভাবনা করি যে আমি অনেক দূর পর্যন্ত আগাতে চাই, সেক্ষেত্রে আমাকে আসলে এখন থেকে স্টুডেন্ট থাকা অবস্থায় আমি আসলে কি কি জিনিসগুলোর উপরে আমার এক্সট্রা একটা নজর দেওয়া উচিত বা আমি কি করতে পারি? ইন দ্যাট কেস আপনাকে যেটা করতে হবে, যেটা এটা হচ্ছে যে আপনার ফোর্থ ইয়ারে, আমরা থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার দুই ইয়ারে মনে হয় রিসার্চ মেথোডোলজি থাকে, রাইট? আমার যতদূর মনে পড়ে, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে রিসার্চ মেথোডোলজিটাকে আরেকটু ভালোভাবে করতে হবে। আর রিসার্চের ক্ষেত্রে যদি আমরা আমি যেটা মনে করি, একদম শুরু থেকেই রিসার্চের যদি আমি যদি চিন্তা করি যে আমি রিসার্চে আসতে চাই, আমার ফিউচারে টেন ইয়ার্স, আফটার টেন ইয়ার্স আমি আমাকে একজন রিসার্চার হিসাবে, ভালো রিসার্চার বা সফল রিসার্চার হিসাবে দেখতে চাই, ইন দ্যাট কেস আমাকে একদম শুরু থেকে রিসার্চের যে বেসিক বিষয়গুলো লাইক লিটারেচার রিভিউইং, মেথোডোলজিক্যাল টেকনিকগুলো বা বিভিন্ন অ্যানালাইসিস সফটওয়্যার ইউজ করা, এগুলো এই ছোট ছোট বিষয়গুলোকে অনেক ডিটেলসে জানতে হবে। ইউজুয়ালি যেটা হয়ে থাকে, আমরা যেটা দেখে থাকি বা কমন প্র্যাকটিস যেটা হয়ে থাকে, আমরা রিসার্চে আমাদের যে আমাদের যখন অনার্স বা আন্ডারগ্রেড লাইফে খুব বেশি হয়তো আমরা গুরুত্ব দেই না বা আগে হয়তো দিতাম না, আমি আগের কথা বলছি দেখা বিফোর টেন ইয়ার্স ব্যাক, তো তখন খুব একটা গুরুত্ব দেওয়া হতো না। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা যদি নিজেকে দেখতে চাই একজন সফল রিসার্চার হিসাবে, সেক্ষেত্রে আসলে একদম প্রথম দিন থেকেই রিসার্চের উপর গুরুত্বটা দিতে হবে এবং ছোট ছোট টেকনিক গুলোকে জানতে হবে যে কিভাবে লিটারেচার রিভিউ করা যায়, কিভাবে মেথোডোলজিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলোকে মেথোডোলজিটা ডেভেলপ করা যায়, কিভাবে আমরা অ্যানালাইসিস করতে পারি ডেটা গুলো, আমরা ডেটা হতে পারে কোয়ালিটেটিভ ডেটা হতে পারে বা কোয়ান্টিটেটিভ ডেটা হতে পারে, সেটাকে কিভাবে আমরা অ্যানালাইসিস করতে পারি। এবং আরেকটা যেটা ব্যাপারে আমরা আসলে চিন্তা ভাবনা করতে পারি, এটা হচ্ছে আমাদের অনার্সের সময় আমরা সবাই একটা থিসিস পেপার জমা দিয়ে থাকি, আমরা সবাই যেটা চিন্তা করতে পারি যে আমরা আসলে এই থিসিস পেপারটাকে পাবলিকেশনের জন্য নিয়ে যাওয়া যায় এবং খুব ইজিলি করা যায়। আমি জানি আপনাদের মধ্যে থেকে অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন এর আগে আপনাদের থিসিস পেপারটাকে পাবলিকেশনের ব্যাপারে বা কিভাবে করা যায় তারা আপনার গাইডেন্স চাচ্ছিলেন। তো আমার কাছে মনে হয় যে এটা যদি যাদের ইচ্ছা আছে ভবিষ্যতে রিসার্চার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার, তারা কিন্তু এটা খুব ইজিলি করতে পারেন। নিজের যে থিসিস পেপারটা আছে যেটা আপনারা আপনাদের আন্ডারগ্রেডের একদম শেষে আপনার প্রতিষ্ঠানকে জমা দিচ্ছেন বা প্রতিষ্ঠানে সাবমিট করছেন, সেই থিসিসটাকে নিয়ে আপনি আপনার নিজের একটা পাবলিকেশন চলে আসতে পারেন বা একটা পিয়ার রিভিউ জার্নালে, আপনি ভালো ইম্প্যাক্ট ফ্যাক্টর আছে এমন একটা পিয়ার রিভিউ জার্নালে সেটা পাবলিশ করতে পারেন এবং সেটা যেটা হবে সেটা আপনার ফিউচার ক্যারিয়ারের জন্য একটা প্লাস পয়েন্ট হবে। আই হোপ আপনি আপনার আনসারটা করতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওভার টু নিশাত। থ্যাংক ইউ ভাইয়া, আই এম টু ওয়েট করতেছি আর কারো কোন কোশ্চেন আছে কিনা ভাইয়াকে করার, কোশ্চেন থাকলে আমার মনে হয় এখনই সময় ভাইয়ার কাছে জিজ্ঞেস করার, তো আর কারো কোশ্চেন থাকলে করে ফেলো। আসসালামু আলাইকুম, আমার একটা কোশ্চেন হচ্ছে যে রিসার্চের কি কি কম্পোনেন্টস আছে, মানে কিভাবে সঠিক ভাবে রিসার্চ মানে করতে গেলে কোনো ভুল পথে জানে পাবার না বাড়াই বা মানে সঠিক গাইডলাইনের মাধ্যমে যদি আমরা রিসার্চ করি যায় তাহলে আমাদের রিসার্চটা সহজ হবে, তো এই বিষয়ে কিছু যদি বলতেন। রিসার্চের কম্পোনেন্ট যদি আমি চাই তাহলে তার আগে আগে জানতে হবে যে আপনি আসলে কোন ধরনের রিসার্চ করতে চাচ্ছেন। রিসার্চ খুব যদি ব্রডলি আমি বলি, একদম ওভার খুবই ব্রডলি যদি আমি কথা বলি তাহলে রিসার্চ হচ্ছে দুই রকম হতে পারে, একটা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ এবং কোয়ান্টিটেটিভ রিসার্চ। তো প্রথমে আপনাকে জানতে হবে আপনি আসলে কোন ধরনের রিসার্চ করতে চাচ্ছেন বা আপনার এক্সপার্টাইজ কোথায়, কারণ সবাই সব রকম রিসার্চে এক্সপার্ট হবে এটা আসলে খুবই ইম্পসিবল একটা কারণ, হ্যাঁ খুব ডিফিকাল্ট হয়। তো আপনাকে জানতে হবে যে আপনি আসলে কোন ধরনের রিসার্চে যেতে যাচ্ছেন বা কোন ধরনের রিসার্চার আপনি বা কোন ধরনের রিসার্চে আপনার এক্সপার্টাইজ আছে। এখন আপনাকে তারপর আপনার চিন্তা করতে হবে যেটা আপনি যেটা বলছিলেন যে আপনি ভুল পথে যেন পা না বাড়ান, তো ইন দ্যাট কেস আপনাকে প্রথমে আগে জানতে হবে যে আপনি কোন টপিক নিয়ে রিসার্চ করতে চাচ্ছেন এবং তারপর আপনাকে একটা রিসার্চ কোশ্চেন বা রিসার্চ অবজেক্টিভ সেট করতে হবে। লাইক আপনি অস্টিওআর্থ্রাইটিস নিয়ে, আমি যদি একটা এক্সাম্পল দেই, আপনি অস্টিওআর্থ্রাইটিস নিয়ে কাজ করছেন করতে চাচ্ছেন, তো আপনি এখন দেখতে চাচ্ছেন ওভার 50 ইয়ার্স যারা আছে তাদের আর্থ্রাইটিসের প্রিভেলেন্স কতটা, তো এটা হচ্ছে আপনার রিসার্চ অবজেক্টিভ। বাট আপনার রিসার্চ টপিক হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, তো এখন হচ্ছে আপনি চিন্তা করবেন আপনি কোয়ালিটেটিভ রিসার্চ করবেন না কোয়ান্টিটেটিভ রিসার্চ করবেন। যদি প্রিভিলেন্স দেখতে চান তখন অবশ্যই আপনাকে কোয়ান্টিটেটিভ রিসার্চে আসতে হবে। এরপরে যেটা করতে হবে যে আপনাকে
রিসার্চের যদি কম্পোনেন্টে আসি এখন আমি, তখন আপনাকে আসতে হবে যে রিসার্চের জন্য আপনাকে একটা ইন্ট্রোডাকশন বা আপনার ব্যাকগ্রাউন্ড সেট করতে হবে। আপনি কেন রিসার্চ করতে চাচ্ছেন, কোথায় ল্যাকিংস আছে প্রিভিয়াস রিসার্চে, কারণ এই রিসার্চ এগুলো নিয়ে নিশ্চয়ই প্রিভিয়াসলি রিসার্চ হয়ে থাকতে পারে। তো ইন দ্যাট কেস আপনাকে দেখতে হবে যে প্রিভিয়াসলি আর কোন কোন কাজ হয়েছিল, যেটা আপনি বলছিলেন যে ভুল পথে। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা একটা পেপার লিখে ফেলেছি বা আমরা একটা প্রপোজাল লিখে ফেলেছি, তারপর দেখা যায় যে এটা নিয়ে আসলে দেশে প্রিভিয়াসলি কাজ হয়ে গেছে। তো সেটা নিয়ে আসলে যেটা নিয়ে কাজ হয়ে গেছে সেটা নিয়ে নতুন করে কাজ করার কিছু থাকে না, এবং ইন দ্যাট কেস আপনি হয়তো ফান্ডিংও পাবেন না, বা আপনি যদি নিজে থেকে কাজ করেন, আপনি যদি নিজে থেকে কাজ করেন সেক্ষেত্রে হবে যেটা যে আপনি হয়তো আর সেটাকে পাবলিকেশনে নিয়ে যেতে পারবেন না, যেটা আসলে আমি যদি মনে করি আপনি ভুল পথে পা বাড়ানো বলতে যেটা বলেছেন সেটা হয়তো এটা হতে পারে যে আপনি রিসার্চ করলেন, আপনি একটা পেপার ম্যানুস্ক্রিপ্ট রেডি করলেন, বাট আপনি সেটা পাবলিকেশন করতে পারছেন না। সো আপনাকে আগে দেখতে হবে যে আপনাকে এই টপিকের উপর আপনার প্রিভিয়াসলি কোনো কাজ হয়েছে কিনা, বা হয়ে থাকলে কোথায় হয়েছে, কোথায় গ্যাপ আছে, সেই গ্যাপ নিয়ে আপনি ফার্দার আরো অ্যানালাইসিস করতে পারেন, আপনি ফার্দার আরো রিসার্চ করতে পারেন। তো সেটা দেখতে হবে আপনাকে মেথোডোলজিক্যালি একটা স্ট্রং পয়েন্টে থাকতে হবে, আপনি যে রিসার্চ করছেন আপনার স্যাম্পল সাইজ কতটুকু, স্যাম্পল সাইজটা কিভাবে আপনি মেজার করছেন, স্যাম্পল সাইজ মেজারিং এর বিভিন্ন ফর্মুলা আছে, বিভিন্ন রকম রিসার্চের ক্ষেত্রে স্যাম্পল সাইজ বিভিন্ন হতে পারে, সেটা দেখতে হবে। তারপর দেখতে হবে যেটা আপনার স্টাডি পপুলেশন কারা, আপনি যে ওভার দ্য 50 কাজ করছেন, ওভার দ্য 50 ইয়ার্স যাদের পপুলেশনকে নিয়ে কাজ করছেন এরা আসলে কারা, এবং তারা কি আসলে ভালনারেবল কিনা, বা ভালনারেবল হলেও তার দ্বারা কি আপনি কি ফুল পপুলেশনকে কাভার করতে পারছেন কিনা। যদি ফুল পপুলেশনকে কাভার করেন সেই ক্ষেত্রে আপনি কতটুকু স্ট্রেটিফাইড বা আপনি কতটুকু ব্রডলি সবাইকে নিতে পারছেন, সেই ক্ষেত্রে আপনি বিভিন্ন রকম টেকনিক আছে স্যাম্পলিং এর, সেগুলো আপনি ইউজ করতে পারেন, লাইক ক্লাস্টার স্যাম্পলিং, মাল্টিপল র্যান্ডমিং, তো এরকম বহু বিভিন্ন রকম ক্লাস্টার স্যাম্পলিং প্রসিডিউর আছে, সেগুলো আপনি ফলো করতে পারেন, যেটা আপনার রিসার্চকে একটা পারফেক্ট রিসার্চ হিসেবে নিয়ে আসবে, শেপে নিয়ে আসবে। এরপর হয় যেটা জেনালাইসিস, এটা থার্ড কম্পোনেন্ট, সেখানে আপনি আপনার রেজাল্টগুলোকে আপনি যে ডেটা পেয়েছেন সেটাকে আপনি অ্যানালাইসিস করবেন, আপনি রেজাল্টগুলোকে বিভিন্ন গ্রাফ, যদি আপনি কোয়ান্টিটেটিভ রিসার্চ করেন তখন বিভিন্ন গ্রাফ বা বিভিন্ন টেবিলের মাধ্যমে আপনি শো করবেন, যদি কোয়ালিটেটিভ রিসার্চ করেন তখন আপনি সেটাকে আপনার ফাইন্ডিংসগুলোকে আপনি বিভিন্ন কোটের মাধ্যমে শেয়ার করবেন। তারপর হয় যেটা ডিসকাশন, ডিসকাশনটা হচ্ছে আপনার যে প্রধান ফ্যাক্টগুলো আছে বা আপনার যে রেজাল্টের মধ্যে যেগুলো খুব বার্নিং যে ইয়াগুলো আছে, রেজাল্টগুলো আছে, সেই রেজাল্টগুলোকে আপনি অন্যান্য লিটারেচার কি বলে তার সাথে কম্পেয়ার করবেন। এটা হতে পারে জার্নাল লিটারেচারের সাথে, লাইক আপনি অস্ট্রোআর্থ্রাইটিস নিয়ে কাজ করছেন, আপনি দেখলেন যে ওভার দ্য 50 যারা শারীরিক পরিশ্রম বেশি করে তাদের মধ্যে অস্ট্রোআর্থ্রাইটিস হওয়ার প্রবণতা কম। এখন আপনাকে দেখতে হবে এটা অন্যান্য লিটারেচারে কি বলেছে, লাইক অন্য দেশে এরকম একটা যদি হয়ে থাকে, এরকম একটা স্টাডি হয়ে থাকে, তাদের সাথে কম্পেয়ার করতে হবে, তারা কি সেম কথা বলেছে না উল্টো কথা বলেছে, সেটা দুইটাই হতে পারে, আপনি সেটাকে আপনার ডিসকাশনে নিয়ে আসতে পারেন। আর তৃতীয়ত হচ্ছে আপনার কনক্লুশনটা নিয়ে আসতে হয়, এটা হচ্ছে কম্পোনেন্ট, পাঁচটা বেসিক কম্পোনেন্ট রিসার্চের। আচ্ছা স্যার, আমি আরেকটা কোশ্চেন অ্যাড করতে যাচ্ছি, সেটা হলো রিসার্চ করার জন্য কি নির্দিষ্ট কোনো যোগ্যতা লাগে, যেমন পিএইচডি থাকতে হবে বা মাস্টার্স থাকতে হবে, এমন কি করা যায় যেমন আমি অনার্স পাস করার পর মাস্টার্স পড়াশোনা করতে করতে রিসার্চ কোনো একটা কিছু নিয়ে শুরু করলাম? না, এখানে আমি বলবো না রিসার্চের জন্য অ্যাকচুয়ালি কোনো যোগ্যতা লাগে না, রিসার্চের জন্য রিসার্চের মেথডোলজিগুলো বা টেকনিকগুলো জানতে হয়। লাইক আমি বলেছি যে আমাদের কিন্তু রিসার্চ করতে হয় আমাদের আন্ডার গ্রেডে, রাইট প্রান্ত, থার্ড এবং ফোর্থ ইয়ারে আমাদেরকে রিসার্চ করতে হয়। সো এটাই আমরা ইন দ্যাট কেস আমরা কিন্তু তখন রিসার্চার, বাট প্রবলেমটা যেটা হয় যে আমরা হয়তো এটাকে কোনো জার্নালে পাবলিশ করতে পারছি না, তো এটা হচ্ছে আমাদের একটা গ্যাপ থেকে যায়। তো ইন দ্যাট কেস আপনি যদি কোনো একটা জার্নালে পাবলিশ করেন তখন আপনি একজন প্রতিষ্ঠিত রিসার্চার হয়ে গেলেন, দ্যাটস ইট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, নিপসমে রিসার্চ করার ক্ষেত্রে আমাদের যে মানে পরীক্ষা দেওয়ার যোগ্যতা সেটা হচ্ছে আমাদের 2 ইয়ার্স অভিজ্ঞতা, মানে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগে। তো আমি যদি একজন রিসার্চার হতে চাই, আমরা তো ফাইনাল ইয়ারে রিসার্চ তো করি, তাহলে 2 ইয়ার্স আমি যদি প্রথম ফার্স্ট টাইমও চান্স পাই তাহলে আমাকে ইন্টারনের পরে আরও 2 ইয়ার্স ওয়েট করতে হচ্ছে। আমি রিসার্চার হওয়ার ক্ষেত্রে আমি কি ওই 2 ইয়ার্সের জন্য ওয়েট করতে পারি, নাকি এর জন্য আমি
যে কোনো বেসরকারি ইউনিভার্সিটিতে এমপিএইচ করতে পারি, কোনটা আমার জন্য মানে বেশি ভালো হবে? বাংলাদেশে এমপিএইচ করতে গেলে আমি, এটা আমার পার্সোনাল মতামত, শুধু আমার পার্সোনাল মতামত ঠিক না, এটা হচ্ছে বিভিন্ন আপনি যদি বিভিন্ন লিটারেচার ঘাটাঘাটি করেন তখন দেখবেন আপনি লাইক জন হপকিন্স লাস্ট ইয়ারে কিছু ডেটা প্রকাশ করেছিল বা WHO-র কিছু ডেটা আছে, সেক্ষেত্রে আমি যেটা বলবো যে বাংলাদেশের এমপিএইচ যদি করতে চান আপনি নিপসুম থেকে যদি এমপিএইচ করেন সেটা বেটার, আর যদি কোনো বেসরকারি ইউনিভার্সিটি থেকে এমপিএইচ করতে চান ইন দ্যাট কেস আপনাকে অবশ্যই চুজ করা উচিত ব্র্যাক ইউনিভার্সিটি বা ব্র্যাক জেমস পিগ্রাম স্কুল অফ পাবলিক হেলথ, কারণ এরা এই দুটো প্রতিষ্ঠানে অ্যাকচুয়ালি আপনাকে একদম হাতে কলমে রিসার্চ শেখাবে। আপনার যেটা কোয়েশ্চেন ছিল যে আপনি কি 2 ইয়ার্স ওয়েট করবেন নাকি আপনি অন্য কোনো বেসরকারি ইউনিভার্সিটিতে জয়েন করে ফেলবেন, ইন দ্যাট কেস আমি বলবো যে নিপসমে চান্স পাওয়া অবশ্যই অবশ্যই একটা ভালো যোগ্য মানে ব্যাপার এবং সেটা আপনাকে ফিউচারে অবশ্যই হেল্প করতে করবে। বাট তার আগে আপনাকে দেখতে হবে যে আপনার আসলে ফিউচার প্ল্যান কি, আপনার গোল কি, কারণ আপনি নিপসমে ট্রাই করবেন 2 বছর ওয়েট করতে হবে, বাট ইন দ্য মিন টাইম আপনি যদি সেম কাজগুলোই অন্য কোনো ইউনিভার্সিটি থেকে লাইক এমপিএইচ করে যদি সেই যোগ্যতা অর্জন করতে পারেন এবং এই 2 ইয়ার যদি আপনি কোনো একটা ভালো প্রতিষ্ঠানে জয়েন করে সেখানে যদি আপনি প্র্যাকটিস করতে পারেন, লাইক প্র্যাকটিস বলতে ইন দ্যাট কেস আমি পাবলিক হেলথ প্র্যাকটিসের কথা বলছি, তাহলে হচ্ছে যেটা হবে যে আপনার সিভিটা আরো বেশি হেভি হবে, আপনার তখন এক্সপিরিয়েন্স থাকবে, আপনার এমপিএইচ থাকবে, দুটোই থাকবে, রাইট? তাই আমি অবশ্যই বলবো যে তখন আপনাকে আসলে বাইরের বা দেশের বাইরে বা দেশে অন্যান্য অপরচুনিটিগুলো তখন আসলে আপনাকে এক্সপ্লোর করা উচিত। বলতেছিলাম স্যার, নিটোর থেকে তো আমাদের তেমন কোন স্কলারশিপ ওরকম মানে বর্তমানে দেখা যায় না, মানে যদি এরকম হতো যে আমরা হচ্ছে আমাদের ফাইনাল প্রপটা দেওয়ার পরে আমরা ক্লিনিক্যাল সাইডে কিছুদিন থাকলাম, 2 বছর টানা 2 বছর ক্লিনিক্যাল সাইডে প্র্যাকটিস করে পাশাপাশি নিপসমের জন্য প্রস্তুতি নিলাম, পরবর্তীতে নিপসম থেকে যদি চান্স হয় তাহলে সেখান থেকে এমপিএইচটা কমপ্লিট করে বাইরের দেশে কোনো হায়ার ডিগ্রির জন্য যাওয়ার কোনো চান্স মানে সম্ভাবনা কীরকম স্যার, এটার কথা বলতেছিলাম, পসিবিলিটি সম্ভব মানে আমি ব্র্যাকের তুলনায় আমি নিপসম থেকে করতে দুই ক্ষেত্রে থাকে, লাইক আপনি যদি এখানে আপনি আমি যদি 2 বছর ওয়েট করে নিপসম থেকে এমপিএইচটা কমপ্লিট করতে পারি আর এই মাসখানেক 2 বছর আমি প্রস্তুতি নিলাম পাশাপাশি আমাদের ফিজিওথেরাপি রিলেটেড যে প্র্যাকটিস গুলো আছে সেই প্র্যাকটিস গুলো করলাম স্যার, তাহলে আমার ক্ষেত্রে এটা কি ভালো হবে কিনা, মানে স্যার বিষয়টা আপনি নিটোর থেকে পাস করছেন, একটা বিষয় আপনি মানে বিষয়টা অবশ্যই ভালোভাবে অবগত আছেন স্যার যে বেসরকারি ইউনিভার্সিটিতে পড়ার ক্ষেত্রে একটা অ্যামাউন্টের দরকার হয়, মানে মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের দরকার হয়। আচ্ছা, আর এই 2 বছরের ক্ষেত্রে মানে 5 বছর পড়াশোনা করার পরে আবার এমপিএইচ করার ক্ষেত্রে সেখানে 3 কিংবা 3.5 লাখ টাকা খরচ করার চাইতে স্যার আমি যদি 2 বছর প্র্যাকটিস করে নিজেকে মোটামুটি একটু এস্টাবলিশ করে তারপরে নিপসমের ক্ষেত্রে ট্রাই করে ওটা আমার জন্য বেটার হবে কিনা যদি। ভাইয়া আমি তো এখানে একটা, সরি ভাইয়া ইন্টারাপ্ট করার জন্য, আমি বলতেছি যে মানে 2 বছরের ব্যাপারটা কি কারণে আসছে, মানে এটা কি নিপসমের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে আসছে? হ্যাঁ হ্যাঁ, নিপসমের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে ওখানে তো দেখলাম 2 ইয়ার্স। সো ভাইয়া আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে আপনি একটু বলতে পারেন। সো ইন দ্যাট কেস আমি যেটা বলবো, আমি এর জন্যই আপনাকে বলেছি যে আমাদেরকে আসলে সেট করতে হবে যে আমি 2 বছর পরে আমার নিজেকে কোথায় দেখতে চাচ্ছি। সো নিপসম অবশ্যই খুব ভালো প্রতিষ্ঠান এবং নিপসমে পড়ালেখা করার পর অবশ্যই অনেক অনেক অপরচুনিটিস আছে, ঠিক আছে? সো ইন দ্যাট কেস আপনি যেটা বলছিলেন যে আপনি যদি 2 বছর ওয়েট করেন, 2 বছর আপনি আপনার লাইক আপনি আমরা যেটা বলছিলেন যে ইউজুয়ালি যেটা হয় যে আমরা যারা নিটোর থেকে পাশ করে বের হচ্ছি তাদের জন্য ফার্দার পড়াশোনা এক্সপেন্স ইয়া করাটা অলমোস্ট ডিফিকাল্ট হয় অনেকের ক্ষেত্রে। তো
তখন আসলে যেটা দেখা যায় আপনি যেটা বলছিলেন সাজেস্ট করছিলেন যে আমরা দুই বছর ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে পারি কিছু নিয়ে, তারপর আমরা হয়তো বা দুই বছর ওয়েট করলাম, তো ইন দ্যাট কেস আমরা কিছু ক্লিনিক্যাল প্র্যাকটিস করলাম এবং সাথে সাথে হচ্ছে যে আপনি নিউজের জন্য প্রস্তুতি নিলেন, নিপসমের অ্যাডমিশন টেস্ট দিলেন, নিপসমের পড়ালেখা করার পর আপনি একজন রিসার্চার হয়ে গেলেন, তো সেটা খুবই ভালো, আমি কখনোই এটাকে অপোজ করছি না, সেটা অবশ্যই ভালো অপরচুনিটি হবে আপনার জন্য। এবং আপনি যদি ফিজিওথেরাপি রিলেটেড রিসার্চার হতে চান, লাইক ডিসএবিলিটি নিয়ে বা ফিজিওথেরাপি নিয়ে রিসার্চ করা হবে, ঠিক আছে, বা আপনি যদি বিভিন্ন ফিজিওথেরাপি রিলেটেড বিভিন্ন আছে যারা ফিজিওথেরাপি নিয়ে কাজ করে বা এরা হচ্ছে ফিজিওথেরাপি নিয়ে কাজ করছে, তো ইন দ্যাট কেস আপনার সেখানেও জব পাওয়ার অপরচুনিটিস অনেক বেড়ে যাবে, কারণ আপনার তখন ক্লিনিক্যাল প্র্যাকটিসের এক্সপিরিয়েন্স আছে এবং আপনি তখন একটা ভালো প্রতিষ্ঠান থেকে এমপিএইচ করেছেন। কোশ্চেন সেকেন্ড পার্টে এটা হচ্ছে আপনি স্কলারশিপ নিয়ে বলছিলেন বা পড়াশোনার খরচ নিয়ে বলছিলেন, এখানে আমি বলবো যে বিভিন্ন আপনার হচ্ছে এডমিশন টেস্ট এবং আপনার হচ্ছে আপনার প্রশ্নের আনসার করতে পেরেছি স্যার, আমি বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। আমি কোন ব্যাপারটা নিয়ে বলবো ভাইয়া, আপনি যদি বাংলাদেশে এমপিএইচ করার নিয়ে যদি একটু বলতেন তাহলে ভালো হইতো, বাংলাদেশ এবং দেশের বাইরে। মানে এমপিএইচ কোর্স করা নিয়ে? জি আপু। আচ্ছা, তো বাংলাদেশে এমপিএইচ করার আমি মনে করি দিশা এটা দিয়ে একটু ভালো গাইডলাইন দিতে পারে, দেশের এবং দেশের বাইরে দুটো পার্সপেক্টিভই ওদের কাছে তুলে ধরতে পারেন, কারণ আমি জানি আপনার দেশের বাইরের এমপিএইচ করা নিয়েও ভালো এক্সপিরিয়েন্স আছে, ওদের জন্য হেল্পফুল হবে। হ্যাঁ শিওর ভাইয়া, তার আগে আমি একটু বলি যে সত্যি কথা বলতে দেশের এমপিএইচ এর ব্যাপারে আমার আসলে আইডিয়া অতটা ছিল না, আমি ভাইয়াই আমার এই ব্যাপারে গুরু বলা যায়, ভাইয়ার সাথেই ব্যাপারটা ডিসকাস করছি, যেহেতু আমি জানি না তোমরা সবাই জানো কিনা, ভাইয়াও ব্র্যাক থেকে এমপিএইচ করছেন এবং আমিও তার পথেই হাঁটার চেষ্টা করতেছি, আমিও ব্র্যাকে এমপিএইচ করছি। তো বাংলাদেশে প্রথমে এমপিএইচ করার কথা চিন্তা করে প্রথমে আমি চিন্তা করছিলাম যে আমি এনএসইউতে করবো, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, তো এটা নিয়েও ভাইয়ের সাথে ডিসকাস করছিলাম, এনএসইউ ছাড়া আরও কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটির অপশন তো ছিলই, তো এগুলোতে আসলে অ্যাডমিশন টেস্টের ওইভাবে প্রয়োজন পড়ে না, একটা ইন্টারভিউ দিলেই হয়, সেখানে আমাদের নেটওয়ার্কের ছেলেপেলারা ইজিলি চান্স পেয়ে যায়, তাদের সেই ক্যাপাবিলিটি আছে। তো পরবর্তীতে হচ্ছে আমি ব্র্যাকের ব্যাপারে ভাইয়ের কাছ থেকে শুনি এবং ভাইয়া আমাকে জিনিসটা ওভারভিউটা এভাবে দেন যে এটার অবস্থা কীরকম এবং এটার ভ্যালুয়েশনটা কীরকম, সব কিছু
জানা বোঝার পরে আমার কাছে মনে হচ্ছে যে দেশে দেশে যদি আমি থাকি তাহলে আমি ব্র্যাকি করতে ইন্টারেস্টেড, কারণ আমি আসলে বাইরে করতে চাচ্ছিলাম কিন্তু ইন দ্য মিন টাইম কোনো কারণে আমার বাইরে যাওয়াটা হয় নাই, হয়ে ওঠে নাই। তো দেশে বসে যদি ইন্টারন্যাশনাল মাস্টার্স করতে হয় সেটা ব্র্যাক, এবং এখানে হচ্ছে কোয়ালিটি, পড়াশোনার কোয়ালিটি, ফ্যাকাল্টি, আমাদের ক্লাসমেট সবকিছুই ইন্টারন্যাশনাল। আমাদের সাথে বর্তমানে 14টা দেশের স্টুডেন্টরা ক্লাস করে, আমাদের ফ্যাকাল্টি বিভিন্ন কান্ট্রির হয়। তো ওভারঅল সবকিছু ব্যাপারটা হচ্ছে গিয়ে মানে ইন্টারন্যাশনাল একটা প্রোগ্রাম ইউকেতে গিয়ে আমি যদি একটা প্রোগ্রাম করি সেটা হচ্ছে কোয়ালিটি, ব্র্যাকের কোয়ালিটি কোনো অংশেই কম না, ইনফ্যাক্ট কোনো কোনো ক্ষেত্রে বেশি, এবং খরচটাও এই জন্য সেম। ব্যাপারটা হচ্ছে এরকমই, মানুষ সাধারণত আমরা শুনলে মনে করি যে দেশের একটা মাস্টার্স এতগুলা টাকা এতগুলা ডলার কিভাবে সম্ভব, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ওইটা যে এটা দেশের মাস্টার্স কিন্তু এটা একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি, এবং খরচটাও আর কি ইউএস ডলারে ভাবে কাউন্ট করা হয়, এবং এটার মানে কোয়ালিটিটা সেম। ওরকম ইউকেতে যদি একটা মাস্টার্স করতে যাই বা অন্য কোনো কান্ট্রিতে যদি মাস্টার্স করতে যাই সেইটার যেরকম কোয়ালিটি এটারও সেরকম কোয়ালিটি, এটাই হচ্ছে পার্থক্য। তো সেই দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে ব্র্যাক ভালো, তবে জরুরি না যে ব্র্যাকেই করতে হবে, অন্যান্য জায়গার স্টুডেন্টরাও অনেক ভালো করতেছে। আসলে পড়াশোনাটা সম্পূর্ণ নিজের উপর, এটা সত্যি কথা। তবে যদি হচ্ছে ভালো একটু পরিবেশ হয় তাহলে আসলে জিনিসগুলো সহজ হয়ে যায়, সেজন্য ব্র্যাক অবশ্যই, যেটা ভাইয়া অলরেডি মেনশন করলেন যে ব্র্যাক এবং নিপসম ওরা আর কি শিখায় নিবে, তুমি না শিখে যাওয়ার কোনো অপশন নাই, শিখতে বাধ্য। হ্যাঁ, এবং প্রেশারটাও ওই লেভেলের থাকে, তো এই জন্য আর কি ব্র্যাককেই করা হয়। তার মানে জরুরি না যে সবাইকেই ব্র্যাক থেকেই করতে হবে বা ব্র্যাকে চান্স পেলাম না বলে আমার আর কিছুই হবে না, এরকম কিছুই না। হ্যাঁ, তো যে কোনো জায়গা থেকে ভালোভাবে করা যায়, তবে চেষ্টা অবশ্যই করা যেতে পারে। আর ভাইয়া যেটা বলেন যে স্কলারশিপের সুযোগ আছে ব্র্যাকে, টিডিআর যেটা ডাব্লিউজি টিডিআর ওটা তো ফুল ফ্রি, এছাড়াও আরো অনেক ধরনের স্কলারশিপ আছে, রিটেন টেস্ট, তারপর আর যে ভাইবা গুলো হয় সেগুলো যদি একটু ভালোভাবে দেওয়া যায় তাহলেই ওরা স্কলারশিপের জন্য কল করে। আর দেশের বাইরে যেটা হচ্ছে, দেশের বাইরে পড়তে গেলে তো সে একটা অন্য চ্যাপ্টার, কিন্তু ওই এমপিএইচ এর মানে প্রিটি মাচ সেম। আমি আসলে খুব বেশি পার্থক্য করতে চাচ্ছি না, দেশের বাইরে যেতে গেলে হয়তো আইএলটিএসটা দিতে হবে যেটা নাকি এখানে থাকলে দিতে হবে না, আর হচ্ছে এই তো দেশের বাইরে ফ্লাই করে যেতে হবে, এটা দেশে বসে করা যাবে, লোড জমান, এটা হলো আমার কথা। আমি জানি না আমি কতটুকু বলতে পারলাম, তো আমি আমি চাইবো যে তোমরা একটু কোয়েশ্চেন করো, আর তোমাদের কোয়েশ্চেনে আনসার দিলে মনে হয় আমি একটু মানে ভালোভাবে ইনফরমেশন গুলো দিতে পারবো। খরচটা কিরকম পড়তে পারে? আচ্ছা, আমাদের সময় যেটা ছিল, আমি রিসেন্ট ইয়েটা চেক করি নাই, আমাদের টাইমে ছিল 14,000 ইউএস ডলার। এটা হচ্ছে গিয়ে ওদের ন্যাশনাল স্টুডেন্টদের জন্য, ইন্টারন্যাশনালদের জন্য সম্ভবত 20,000 ইউএস ডলার। 14,000 ইউএস ডলার বলতে ওটা প্রায় মানে 12,00,000 টাকার মতন আর কি, দেশি টাকায়। এবং তুমি ইউকেতে বা ইউকেতে আসলে বেশি মানুষ এমপিএইচ করতে যায়, তো স্পেশালি আমাদের মেডিকেল ব্যাকগ্রাউন্ডের লোকজন, এই জন্যই বলছি ওখানে যাওয়াটা অনেক ইজিয়ার, তো এই জন্যই বলছি ইউকের অপশনটা বারবার চলে আসছে। তো ওখানেও খরচটা প্রিটি মাচ এরকমই, বলবো না যে খুব কম বেশি, শুধু মানে শুধু পড়াশোনার খরচ আর কি। হ্যাঁ, এরকমই খরচটা। তারপরে তো এখানে অনেক রকম স্কলারশিপের সুযোগ থাকে যেটা নাকি বাইরে থাকে না। চাই নিশাত যেটা ভালো করে বলছে যে এমপিএইচ বাংলাদেশে অনেক অপরচুনিটি আছে, তেমন অনেক প্রবলেম আছে কিছু ফিল্ডে, এবং ব্র্যাক থেকে করতে হবে, দ্যাটস নট লাইক ম্যান্ডেটরি। বাংলাদেশে যে কোনো প্রতিষ্ঠান থেকেই এমপিএইচ করে ভালো করা যায়। হ্যাঁ, ইনফ্যাক্ট আমাদের ব্যাচেরই হচ্ছে, আমার এক ব্যাচমেট নিটোরেরই এক ব্যাচমেট, সে এনএসইউ থেকেই এমপিএইচ করে এখন কিন্তু সে ব্র্যাকে জব করতেছে। তো এমন না যে তোমাকে ব্র্যাক থেকেই করতে হবে, হ্যাঁ যে কোনো জায়গা থেকে করেই তুমি তুমি চাইলে তুমি ক্যারিয়ার করতে চাইলে ডেফিনেটলি সুযোগ আছে। জি ভাই আপনি বলেন, আমি পরে বলছি। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বলো। মানে যে বিষয়টা বর্তমানে বেশি হচ্ছে সেটা হচ্ছে যে মানে বিসিএস টাই তো এখন মানে বেশি সবাই বিসিএস এর দিকে ঝুঁকতেছে, কেউ যদি এইদিকে ক্যারিয়ার করতে চায় তাহলে তার কিরকম অপরচুনিটি আছে? মানে বিসিএস এর বিষয়টা তো সবাই সরকারি জব মানে পাওয়ার একটা, বিসিএস মানে সরকারি একটা জব পাবে, এখান থেকে কি আমরা মানে সরকারি কোনো জবে যেতে পারবো কিনা, কিংবা শুধু কি প্রজেক্টই থাকতে হবে কিনা, এরকম কোনো
বিষয়টা যদি একটু তুলনা করে বলতেন বিষয়টা। হ্যাঁ, থ্যাংক ইউ। জবের ব্যাপারটা আসলে ভাইয়া বেশি ভালো বলতে পারবে, কারণ ভাইয়া অলরেডি প্র্যাকটিস করতেছেন, আমি তো কেবল মাস্টার্সটা করছি। কিন্তু আমি আমার ছোট্ট এক্সপিরিয়েন্স থেকে বলি, তারপরে আমি চাইবো যে ভাইয়াও কিছু অ্যাড অন করুক। সেটা হলো যে সরকারিতে যাওয়াটার সুযোগ কতটুকু কি আজটা আসলে মনে হয় পরিবেশ পরিস্থিতি ডিসাইড করবে। তবে ইন নর্মাল সেন্স মানে বেসরকারি যে এনজিও বা এইসব যে জবগুলো সেগুলারই সুযোগ সুবিধা মানে বেশি। সরকারি কোনো জব হবে কিনা বা সেই সুযোগ আছে কিনা এটা আসলে আমার জ্ঞানের অভাবের কারণে বলতে পারছি না, বা আমার জানা মতো এরকম হয়তো নাই। আমি মনে হয় ভাইয়া জিনিসটা একটু ভালো মতো বলতে পারবে। ভাইয়া, কফির বিভিন্ন প্রজেক্টে কাজ করা যায়, লাইক IETCR আমাদের ব্যাচের বেশ কয়েকজন বা লাস্ট ব্যাচের থেকে বেশ কয়েকজন কিন্তু IETCR এ জব করছে এখন। সো ইন দিস কেস আপনারা সেখানেও হয়তো জব পেতে পারেন, বা বিভিন্ন গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্ট আছে লাইক PBS, PBS হচ্ছে যারা স্ট্যাটিস্টিক্স দিয়ে কাজ করে, এখানেও আমাদের আমাদের প্রিভিয়াস ব্যাচের বেশ অনেক কয়েকজনই এখানে কাজ করছে। তো এগুলোতে আপনারা অবশ্যই জয়েন করতে পারেন। বাট আমি যেটা বলবো যে কায়ুম ভাই, আপনি আপনাকে আসলে প্রথমেই আপনাকে ভাইয়া আপনাকে আসলে প্রথমে যেটা করতে হবে যে নিজেকে আসলে চিন্তা করতে হবে যে আপনি আজকে থেকে 5 বছর বা 10 বছর পরে আপনি আপনার নিজেকে কোথায় দিচ্ছেন, আপনার কেরিয়ার গোল কি, এটাকে প্রথম সেট করতে হবে, ঠিক আছে? তারপর আপনাকে চিন্তা করতে হবে আপনি BCS এর দিকে যাবেন না MPH এর দিকে বা রিসার্চ এর দিকে আসবেন। আচ্ছা, এখানে আরেকটা কথা আমি বলে রাখতে চাই যে MPH করা মানেই যে রিসার্চ করা, এটা কিন্তু মোটেও ঠিক না। MPH করার পরে আপনি বিভিন্ন প্রোগ্রামে জয়েন করতে পারেন, বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে আপনি জয়েন করতে পারেন, সেখানে আপনি বিভিন্ন প্রোগ্রামে কাজ করতে পারেন। এবং সেক্ষেত্রে আপনার স্যালারি মোটামুটি তারা খুব হ্যান্ডি স্যালারি দেয়, যেটা আসলে খুবই ভালো স্যালারি। এবং খুব আপনার যদি একটু এক্সপিরিয়েন্স হয়ে যায় সেক্ষেত্রে আপনার হয়তো বাংলাদেশের পার্সপেক্টিভে বা অন্যান্য জবের সাথে কম্পেয়ার করলে আমি বলবো যে সেটার স্যালারি আসলে অনেক হায়ার স্যালারি তারা প্রোভাইড করে থাকে, বিশেষ করে ইউএন অর্গানাইজেশনগুলো। বাট অবভিয়াসলি সেখানে অনেক কম্পিটিশন আছে, সো BCS এর মতোই এখানেও কম্পিটিশনটা অনেক বেশি। তো আপনাকে যেটা আসলে প্রথম সেট করতে হবে যে আপনি যদি BCS বা গভর্নমেন্ট জবের জন্যই ট্রাই করেন, BCS এর জন্য ট্রাই করেন, সেটা BCS একটা ফিল্ড। আপনি যদি ক্লিনিক্যাল সাইডে থাকতে চান, ক্লিনিক্যাল সাইড একটা ফিল্ড। আপনি যদি MPH এ আসতে চান তখন আপনাকে চুজ করে নিতে হবে আপনি রিসার্চে থাকতে চাচ্ছেন না আপনি প্রোগ্রামে যেতে চাচ্ছেন। এবং দুটো ক্ষেত্রেই অপরচুনিটিস আছে, আপনি PhD করে আসতে পারবেন, খুব সহজেই PhD করে ফেলতে পারবেন MPH এর পর। তো তখন দেখা যাবে যে আপনার স্যালারি যেটা হবে সেটা খুবই ভালো একটা স্যালারি আপনি আপনাকে প্রোভাইড করা হবে। সো ইন দ্যাট কেস আমি বলবো যে সব দিকেই অপরচুনিটিস আছে। থ্যাংক ইউ স্যার। স্যার, আমার একটা কোশ্চেন। হ্যাঁ, বলেন। স্যার, এখান এক্ষেত্রে সরকারি চাকরিকে বেশি অগ্রাধিকার দিব নাকি কোন এনজিও আন্ডারে চাকরি করাটা বেশি অগ্রাধিকার দেওয়া যায়? কোন ক্ষেত্রে এটা একটু ক্লিয়ার করেন প্রান্ত। এমনি মানে জবের ক্ষেত্রে। আচ্ছা, মানে আপনি ব্যাচেলর শেষ করার পর? আমি যদি স্যালারির কথা চিন্তা করি, স্যালারি দুটাতেই ভালো আছে। হ্যাঁ, গভর্নমেন্ট জবেও আপনার ভালো স্যালারি দেয়। আপনি যদি মোটামুটি MPH যদি ব্র্যাক থেকে MPH শেষ করেন, তারপর যারা জব করছে লাইক ICT এর ভিতরে বা ব্র্যাকে বা অন্য কোথাও, মোটামুটি 50-60 এরকম স্যালারি আপনি পেয়ে যাবেন ইজিলি অন্যান্য অর্গানাইজেশনগুলোতে। আপনি যদি ব্যাচেলর করে করেন বা শেষ করার পরে আপনি যদি ক্লিনিক্যাল প্র্যাকটিস করেন তখন হয়তো আপনি এরকম একটা হ্যান্ডফুল আর্নিং করতে পারবেন ক্লিনিক্যাল প্র্যাকটিস। আমার মনে হয় নিশ্চয়ই অ্যাড করতে পারবেন। ভাইয়া ঠিক আছে। হ্যাঁ, আমি চাচ্ছিলাম আসলে, আমি সত্যি কথা বলতে ভাইয়া আমি এখন একটু জিনিস চিন্তা করে বলতে চাই, কারণ আমি যখন ভাইয়ের সাথে প্রথম জিনিসগুলো শেয়ার করছিলাম যে ভাইয়া আমি আসলে কি করব, আমি কি আমি দেশে বাইরে চেষ্টা করছি, আমি হচ্ছে এরকম MPH করতে চাচ্ছি, আমি আসলে কোনটা করলে ভালো হয়, তো ভাইয়া আমাকে অলওয়েজ বলতেন যে দেখেন আপু, আপনি হচ্ছে যেটাতে আপনার মনে হয় যে আপনি ভালো করতে পারবেন
সেটাতে আপনার যাওয়া উচিত বা যেখানে যেটা এখন ভাইয়া বলছেন, তখন না আমার মাথায় জিনিসগুলো আসতেছে না, আমি ভাইয়া আমাকে বুঝে বললেই তো পারে যে কোনটাই কি অপশন, তখন আমার কাছে জিনিসটা আসলে ক্লিয়ার হতো না, কারণ আসলে অ্যাজ এ স্টুডেন্ট আমরা জিনিসটা বুঝতে পারি না। আর একটা জিনিস হচ্ছে গিয়ে আমরা কখনো ওইভাবে জিনিসগুলো চিন্তাই করিনি, যখন যেখানে সুযোগ হয়েছে আমরা পড়ছি, আমরা কখনো এভাবে ভাবার সুযোগটাই পাইনি যাচ্ছে এই জিনিসটাকে আমি এনজয় করতেছি কিনা। হ্যাঁ আমি ফিজিওথেরাপিতে আসছি, আমি ফিজিওথেরাপি এনজয় করছি কিনা বা এই জিনিসটা যে আমার এনজয় করতে হবে এটাই আমরা ভাবি না, করতে হয় করতেছি, পড়তে হয় পড়তেছি, প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করে খেতে হবে সেটা চিন্তা করতেছি। এই জিনিসটার মধ্যে যে একটা মজাও থাকতে পারে, এটাতে এনজয় করার ব্যাপারও থাকতে পারে, এই জিনিসটা আসলে আমরা ভাবে চিন্তাই করি না। তো আসলে কিছু কিছু ক্ষেত্রে স্টুডেন্ট অ্যাজ এ স্টুডেন্ট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ব্যাপারগুলো বোঝাটা একটু কঠিন আসলে, এই জিনিসগুলো বোঝার জন্য এই ব্যাপারগুলো সম্পর্কে আরো জানতে হবে, এইসব ফিল্ডে যারা আছে তাদের সাথে যোগাযোগ রাখতে হবে। তবে আস্তে আস্তে ফাইনাল ইয়ারের দিকে উঠলে বা ইন্টারনিতে আসলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায় যে আমি ক্লিনিক্যাল যখন প্র্যাকটিস করা তোমার শুরু করবো তখন বুঝতে পারবো যে আমি প্র্যাকটিস করাটাকে এনজয় করছি, প্লাস ফাইনাল ইয়ারে যখন তুমি রিসার্চটা করবো তখনও তুমি বুঝতে পারবো যে আমি কি রিসার্চটা এনজয় করছি কিনা। তোমার কাছে যেহেতু মনে হয় যে এই জিনিসটা আমার খুবই ভালো লাগতেছে তাহলে তুমি শিওরলি এটার উপর ট্রাই করতে পারো যে আমি রিসার্চ দিয়ে ট্রাই করি, আমি রিসার্চই করি, তাহলে এটা এটার উপর কনফিডেন্ট চলে আসে এবং ফাইনালি রিসার্চটা নিজে নিজে করা। আর আসলে হয় কি গ্রুপে করতে গেলে আমরা কেউ কেউ সবাই ঠিকভাবে ইনপুটটা দিতে চাই না বা দেওয়া হয়ে ওঠে না, কেউ কেউ পুরো কাজ করে কেউ কেউ কিছু কিছু অংশে পার্টিসিপেট করে। আমি বলবো যে তোমরা সবাই চেষ্টা করবা যে রিসার্চটা ভালোভাবে করার, তাহলে তুমি ফিউচারের জন্য কি চিন্তা করতে চাও সেটার একটা টেস্ট রান হয়ে যাবে আর কি, যে আমি কি রিসার্চটা এনজয় করতে পারতেছি নাকি আমি তখন ইন্টারনিতে গেলে বুঝতে পারবো যে প্র্যাকটিস এনজয় করছি নাকি ওইটা এনজয় করছি, তখন ডিসিশন নেওয়াটা ইজি হয়ে যায়। তো আসলে এই টাইমটা এই জিনিসটা ডিল করা একটু টাফ যে নেক্সট 5-10 বছর পরে আমি যে কোথায় দিচ্ছি, তবে গ্র্যাজুয়ালি জিনিসটা এই সেন্সটা চলে আসবে, একটা সার্টেন টাইম পরে তুমি বুঝতে পারবে যে তুমি আসলে কোন দিক কোন দিকটাতে যেতে চাও, তখনই ডিসিশন নেওয়াটা ইজি হয়ে যাবে। এখন হয়তো মনে হচ্ছে যে আমি তো কিছুই জানি না, আমি তো সাগরের মধ্যে আছি, কিছুই বুঝি না, রিসার্চ দিলে কোন দিকে যাব আর প্র্যাকটিস করলে বা কোন দিকে যাব, কিন্তু এই জিনিসটা একটু টাইম লাগবে, যখন ওই পরিবেশে চলে আসবা তখন তোমরা বুঝতে পারবে আচ্ছা এই দিকে যাওয়া যায় এবং এইখানে গেলে এই জায়গায় যাওয়া যায়, ওই টাইমটা তোমাকে দিতে হবে, তখন মানে নিজেরাই ডিসাইড করতে পারবা। আমি মনে হয় কিছু অ্যাড করতে পারলাম হোপফুলি। আর তোমরা একটু ফলো আপ কোশ্চেন থাকলে করো, আমি মেয়েদের থেকে একটা প্রশ্নও পাইলাম না, মেয়েরা কেন কোশ্চেন করতেছে না। হ্যাঁ নিশাত এই কথাটা কিন্তু খুব ভালো বলেছেন আপনি, কারণ যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে। হ্যাঁ রাকিব স্যার ভাইয়াকে শেষ করতে দাও, শেষ করুন ইন্টারনেট সময়টাই, তখন এগুলো খুব ইজি হয়ে যাবে যে আপনি তখন বুঝতে পারবেন যে আমার কোন ব্যাপারটা ভালো লাগছে বা কোন দিকে গেলে আমি ভালো করতে পারবো, তখন এটা খুব ইজি হয়ে যায় যে যাকে আপনি কোশ্চেন করতে পারেন। স্যার এমপিএস করতে প্রাক থেকে যদি প্রায় 12-15 লক্ষ টাকার মতো প্রয়োজন হয়, এটা তো হয়তো সবার জন্য পসিবল না প্রাইভেট থেকে পড়া, কিন্তু তাদের জন্য ফিনান্সিয়ালি এইড কোনো কোনো সুযোগ বা অন্য কোনো অপশন তাদের জন্য কি কি অপশন আছে এই বিষয়গুলো জানানোর জন্য স্যার ভালো হতো আর কি। থ্যাংক ইউ আপনার রিসার্চের জন্য। নিশাত আপনি কি এটা আনসারটা করবেন? হ্যাঁ আমার মনে হয় অলরেডি আমরা জিনিস নিয়ে কিছুটা ডিসকাস করে ফেলছি যে স্কলারশিপের কিছু সুযোগ আছে। আর এছাড়া যদি এমপিএইচ এর কথা বলি, যদি কোনো যে কোনো জায়গা থেকে যদি মিনিমাম আমি এনএসসি এর কথা বলি, এনএসসি তেও খরচ ওরকম 3.5-4 লাখ টাকার মতো লেগে যায় আর কি। তো এইটার জন্য স্পেশালি কোনো এইড আমার মতে নাই, মানে জানা নেই আমার। ব্র্যাকে যেমন তাও স্কলারশিপের সুযোগ থাকে এবং স্কলারশিপটা আসলে ভ্যারি করে, তো যদি এমন হয় যে আমার ইকোনমিক্যাল সাপোর্টটা ওরকম নাই কিন্তু আমি এমপিএইচ করতে চাই, তাহলে আমার মনে হয় পড়াশোনার বিকল্প কিছুই নাই, কারণ ভালো মতো পড়ে যদি রিটেন টেস্ট বা বাকি টেস্টগুলো দেওয়া যায় তাহলে স্কলারশিপ অনেকটাই কভার হয়ে যায়, এবং এখানে একবার না হলে দ্বিতীয়বার করার সুযোগ আছে। তো এটা হলো কথা, কিন্তু ওইভাবে সাপোর্ট ফাইনান্সিয়াল সাপোর্ট করার জন্য স্কলারশিপ ছাড়া আর কোনো অপশন আমার মতে নাই। ম্যাম এই যে কোশ্চেনগুলো হয় কোথা থেকে কোশ্চেনগুলো হয়, কমিউনিটি মেডিসিন ওই থেকে কোশ্চেনগুলো হয় নাকি অন্য কোনো বিষয় থেকে? ভাইয়া আমার মনে হয় ভাইয়া একটু কিছু বলুক, দেন আমি অ্যাড করবো, বিকজ আমিও ভাইয়ার থেকে শুনছিলাম। আমি তার আগে একটু বলি যে
স্কলারশিপের পাশাপাশি বা ব্র্যাকেট বিভিন্ন ওয়েভার অ্যাভেলেবল। যদি আমি ব্র্যাকের কথাই বলি, আমি অন্যান্য ভার্সিটির ব্যাপারে আসলে খুব বেশি জানি না, কারণ আমি আমার আন্ডারগ্রেড শেষ করার পর আসলে ব্র্যাকের প্রতি আমি খুব বেশি ঝোঁক ছিল, অন্য কোথাও ট্রাই করিনি। নিশাত হয়তো এখানে আরেকটু ভালো বলতে পারবেন। সেটা হয় ব্র্যাকের আসলে বিভিন্ন ওয়েভার অ্যাভেলেবল, আপনার যদি অ্যাডমিশন টেস্টটা ভালো হয় তখন আসলে ওরা যদি আপনি যদি এবং আপনার যদি এটা আপনি যদি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেন, বাট দেখা গেল যে আপনি হয়তো ফুল ফান্ডেড স্কলারশিপটা পাচ্ছেন না, এমন হতে পারে $14,000 ফুল ফান্ডেড স্কলারশিপ সেটা আপনি পাচ্ছেন না, তখন তারা আপনাকে বিভিন্ন ওয়েভার দিয়ে সাপোর্ট দেয়। লাইক আপনাকে হয়তো 50% ওয়েভার দিয়ে দিল বা 70%, 80%, 90% পর্যন্ত ওয়েভার হয়ে থাকে, ঠিক আছে। সেটা আপনার অ্যাডমিশন টেস্ট, আপনার রেজাল্ট এবং আপনার সে প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড, আপনার প্রিভিয়াস ম্যারিট স্কোর, এগুলো দেখে তারপর তারা সিলেক্ট করে, ঠিক আছে। সো ইন দ্যাট কেস আপনি সেটার জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর কোশ্চেন নিয়ে যদি আমি বলি, কোশ্চেনের ক্ষেত্রে ব্র্যাকের কোশ্চেনের তিনটা পার্ট থাকে, হচ্ছে ম্যাথমেটিক্স, লজিক্যাল রিজনিং এবং হচ্ছে ইংলিশ, তাই তো নিশা? লাস্টের তাই ছিল, রাইট? জি ভাইয়া, জি। তো ইংলিশের ক্ষেত্রে হচ্ছে আপনাকে কিছু এমসিকিউ সলভ করতে হয়, কিছু একটা ছোট্ট একটা প্যারাগ্রাফের মতো লিখতে হয়, ছোট্ট একটা এসে লিখতে হয়, দ্যাট ইজ লাইক আপনার রিটেন অ্যাবিলিটিটা টেস্ট করে যে আপনি ইংলিশে যখন লিখবেন, আপনি আইদার আপনি রিসার্চে আসেন বা আপনি প্রোগ্রামে যান, যেখানেই আপনি কাজ করেন আপনাকে অবশ্যই প্রচুর লেখালেখি করতে হবে তখন। তো আপনাকে সেটা টেস্ট করে তারা, লজিক্যাল রিজনিং এর মাধ্যমে আপনাকে টেস্ট করে তারা যে আপনার আসলে চিন্তা ভাবনা করার ক্ষমতাটা কতটুকু, আপনি কত দ্রুত চিন্তা করতে পারছেন, কতটুকু ক্রিটিক্যালি চিন্তা করতে পারছেন। ক্রিটিক্যাল থিঙ্কিং ব্যাপারটা নিয়ে ব্র্যাকে খুব ভালো একটা জোক আছে, তো সেটা হয়তো নিশাত বলতে পারবে, বাট ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে আসলে তারা ইয়া করে যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর ব্যাপারটা আপনার কতটুকু অ্যাবিলিটি আছে। আর তৃতীয়ত হচ্ছে ম্যাথমেটিক্স এর তারা খুব বেসিক কিছু কোশ্চেন করে, খুবই বেসিক লেভেলের কিছু ম্যাথমেটিক্যাল কোশ্চেন করে, নিশাত এখানে আরো ভালো বলবেন, এবং সেটা দিয়ে আসলে দেখে যে আপনি ছোটখাটো ম্যাথের যে প্রবলেমগুলো সেটা কিভাবে সলভ করতে পারছেন, কারণ আপনি যদি কোয়ান্টিটেটিভ রিসার্চার হন তখন আসলে আপনাকে এই ছোটখাটো ম্যাথের প্রবলেমগুলো নিয়ে একটু কাজ করতে হয়। তো নিশাত আপনি যদি আরেকটু ওদেরকে ডিটেলস বলেন। হ্যাঁ ভাইয়া, ভাইয়ার কাছ থেকে আমি প্রথম গাইডলাইনটা কিন্তু নিয়েছিলাম, তবে সত্যি কথা বলতে এরকম সিনিয়রদের মুখে মানে মুখে মুখে শোনা ছাড়া আর কোনো প্রকার গাইডলাইন অ্যাভেলেবল নাই, এটাই হলো বাস্তবতা। ব্র্যাকে অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য কোনো প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক আর সামথিং এগুলো কিছুই অ্যাভেলেবল নাই, একটা শুধু ডেমো একটা পেপার টাইপের আছে ওদের ওয়েবসাইটে, ওইটাই একমাত্র, কিন্তু আসলে ওইটাতেই পুরোপুরি জিনিসটা ওভাবে বোঝা যায় না, এছাড়া কোনো কোশ্চেন অ্যাভেলেবল নেই। তো ভাইয়া যেটা বলছিলেন যে ইংলিশ পার্টটাতে আমার যেরকম আসছিল একটা ছোট্ট মানে কম্পোজিশন, একটা প্যারাগ্রাফ টাইপের ছিল, সেখান থেকে চারটা পাঁচটা এমসিকিউ ছিল, খুবই ইজি, ওগুলো প্যারাগ্রাফটা পড়লে ওখান থেকে বের করা যায়। আর একটা হচ্ছে এসে লিখতে হয়েছিল, ভাইয়া আমার দুইটা এসে লিখতে হয়েছিল, একটা হচ্ছে 150 words, একটা হচ্ছে 250 words, তো 150 words একটা আর একটা হচ্ছে 250 words, তো দুইটা লিখতে হয়েছিল। এটা হচ্ছে ইংলিশের পার্ট। আর লজিক্যাল রিজনিং আর ম্যাথ খুবই ইজি, এটা হচ্ছে গিয়ে আমরা 8-9 যে ম্যাথটা করছি, 8 স্পেশালি 8 যে ম্যাথগুলো করছি, ওই ম্যাথের যে পাটিগণিতের যে রুলসগুলো সেগুলাই, একদমই কঠিন কিছু না। কিন্তু আমাদের আসলে মেডিকেলে যেটা হয় চর্চা অনেকদিন করা হয় না, তো ওই জিনিসগুলো একটু রিভিশন করলে বেটার হয় তখন। আর এটার জন্য ভাইয়া আমাকে সাজেস্ট করছিলেন খান একাডেমি আর রবি টেনের স্কুলের ভিডিওগুলো দেখার, আমি ওগুলোই দেখছিলাম। প্লাস আমি হচ্ছে ওদের আমাদের আর কিছু সিনিয়র ছিল ব্র্যাকে, তারা একটা লাইভ করছিল আমাদের সময় করছিল আর কি, তো ওই লাইভটা আমি দেখছিলাম, ওখানে ওনারা শেয়ার করছিল যে ওনারা আইবিএর এমবিএর প্রিপারেশনের জন্য যে গাইড বইটা আছে ওইটার থেকে যে ইজি ম্যাথগুলো, সেই ইজি ম্যাথগুলো ওনারা প্র্যাকটিস করছিল, তো তখন আমি ওগুলো একটু দেখছিলাম। তো অত আসলে লাগেও না এই ম্যাথগুলো, কি ইংলিশ মিডিয়ামের থেকে সিলেবাস থেকে করব নাকি বাংলা মিডিয়ামে আমরা যা পড়াশোনা করছি এটাই না? আচ্ছা, ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়ামের সবকিছু কিন্তু সেম, শুধু বাংলা আর ইংলিশে। হ্যাঁ, তো ওইভাবে চিন্তা করা দরকার নাই যে নতুন করে কিছু শিখতে হবে, তুমি যা শিখছো এটাই ম্যাথ, এটার বাইরে কিছু নাই। তো ডেফিনেটলি আমরা যেটা শিখছি সেটাই, শুধু পার্থক্য এতটুকু এটা একটু ইংলিশে আর কি। হ্যাঁ, টার্মগুলো ইংলিশে হয়তো হবে, কিছু কিছু জিনিস হয়তো গতি আগে আমরা বাংলাদেশে গতি হয়তো, এখন এটা ইংলিশে স্পিড, এইটাই আর কিছু না, আর কোনো পার্থক্য নাই। তো ওগুলো একটু চর্চা করার সময় ওটা হয়ে যায়, অত কঠিন কিছু থাকে না। আর লজিক্যাল রিজনিং এর যেগুলো ওগুলো হচ্ছে গিয়ে একদমই সহজ, প্রান্ত
একটু মিউট মিউট হ্যাঁ থ্যাংক ইউ। তো ওগুলো হচ্ছে খুবই সহজ ম্যাথ এবং ওই লজিক্যাল রিজনিং গুলো খুবই ইজি, আমরা যেরকম ইজি ইজি পাজল সলভ করি, মনে করো দশ দশের পর একটা গ্যাপ দিয়ে তারপর তিরিশ, মাঝখানে যে টোয়েন্টি হবে এটা একটু বেশি ইজি বললাম, এই টাইপের গুলো থাকে আর কি। তারপর ত্রিভুজ থাকে, ত্রিভুজের তিন দিকে তিনটা সংখ্যা হবে, তো দুই পাশেটা দাও আর একটা কি হবে, এই যে এই জিনিসগুলো এই ফর্মুলা গুলো যেগুলো থাকে আর কি, তো ওগুলো একটু চর্চা করলেই হয়, এর বাইরে আর কিছু না, অত কঠিন কিছুই থাকে না আসলে। মাথা ঠান্ডা করে একটু একটু চর্চা করে মাথা ঠান্ডা করে পরীক্ষা দিলেই পারা যায়। আর আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে যে রিটেনের পরে, কিন্তু রিটেনে এখানে একটা ব্যাপার আমি ক্লিয়ার ছিলাম না, পরে আমি ভাইয়ের সাথে কথা ক্লিয়ার হয়েছে যে রিটেন পরীক্ষাতে পাশ করার পরে হচ্ছে একটা গ্রুপ ভাইবা হয়, গ্রুপ ভাইবাতে পাশ করার পরে তারপরে ইন্ডিভিজুয়াল ভাইবা হয়, দেন ফাইনাল সিলেকশন হয়। হ্যাঁ, যদিও আমাদের সময় কোভিড এর কারণে ওনারা একটাই নিয়েছিল, গ্রুপ ভাইবাটা স্কিপ করে শুধু ইন্ডিভিজুয়াল ভাইবাটা নিয়েছিল, কিন্তু জেনারেলি এটাই হচ্ছে গিয়ে ব্র্যাকের সিস্টেম, প্রথমে রিটেন হবে, দেন একটা গ্রুপ ভাইবা হবে, দেন একটা ইন্ডিভিজুয়াল ভাইবা হবে, এটা হচ্ছে গ্র্যাপ সিস্টেমটা আর কি। আর আমি হচ্ছে যে আমাদের প্রিভিয়াস ইয়ারের যেই লাইভটা হয়েছিল, লাইভের লিঙ্কটা মেবি আমি শেয়ার করে দিতে পারি, তো তোমরা চাইলে ওটা দেখতে পারো, ওখানে কি কি বলছো ওখানে আরো গুছিয়ে ওই ভাইয়ারা ডিসকাস করছিলেন, তো সেটাও তোমরা দেখে নিতে পারো অ্যাজ এ গাইডলাইন। ম্যাম লজিক্যাল রিজনিং বলতে কি আইকিউ বুঝাইছে? হ্যাঁ ওই টাইপেরই আর কি, মানে তোমার তোমার আইকিউ দিয়ে আর কি তুমি জিনিসগুলো বের করার চেষ্টা করবা একটু, এটা একদমই কঠিন কিছু না ভাইয়া, তোমরা জাস্ট লজিক্যাল রিজনিং সার্চ দাও ইউটিউবে বা গুগলে, দেখবা যে ইজি টাইপের যেগুলো, একটা জিনিস তোমরা মাথায় রাখবা যে এমপিএইচ মানে শুধু মেডিকেল না, হ্যাঁ অনেক ডাক্তাররা ভর্তি হয় কিন্তু এখানে আরো অনেক ব্যাকগ্রাউন্ডের লোকজন ভর্তি পরীক্ষা দেয়, তো এমন কিছু দিবে না যেটা শুধু সায়েন্সের স্টুডেন্টরা পারে, যেটা সবাই পারে সেরকমই দিবে। আর কেউ কোশ্চেন করছিল? আর ম্যাম জি ভাইয়া ওদেরকে আমি ভয় দিতে চাই, ক্রিটিক্যাল থিংকিং মানে আর কি যে একটু একটা কাজ আমি কোন কোন দিক দিয়ে কি কিভাবে করতে পারি, বিষয়টা কি এরকমই নাকি আরো বেশি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ক্রিটিক্যাল থিংকিং এতটাও ক্রিটিক্যাল না, ক্রিটিক্যাল থিংকিং সহজে একটা ক্রিটিক্যাল থিংকিং হচ্ছে একটা জিনিসটাকে মানে আমরা যেভাবে সবাই করে যাচ্ছে সেভাবেই করতে হবে জরুরি না, একটু অন্যভাবে চিন্তা, নিজের মতো করে চিন্তা করো, নিজের চিন্তাটাকে বের করো আর কি, এটাই, এটা এমন কঠিন কিছু না। আর এটা হচ্ছে গিয়ে মানে এই যে এটা এগুলো প্রসেস আর কি, প্রসেসের মাধ্যমে আগাতে আগাতে জিনিসগুলো শেখা হয়ে যায়, এমন না যে তোমাকে সব আগে থেকে শিখে আসতে হবে, এরকম কিছুই না, মানে এখানে আসবাই শেখার জন্য, ব্যাপারটা এরকম। ব্যাপারটা একদমই তাই যে আপনি আসলে মানে কোনো কিছুকে একইভাবে চিন্তা না করে একটু ডিফারেন্টলি চিন্তা করা, এবং ম্যাথের ক্ষেত্রে বা হচ্ছে লজিক্যাল রিজনিং এর ক্ষেত্রে যেটা ব্যাপারটা, তখন আসলে দেখে যে আপনি কত স্পিডে চিন্তাটা করতে পারছেন, কত দ্রুত সিদ্ধান্ত নিতে পারছেন। নিশাচ্ছিটা খুব ভালোভাবে বলেছে যে এখানে ম্যাথ গুলো বা লজিক্যাল রিজনিং এর যে প্রবলেম গুলো দেওয়া হয় একদমই ইজি প্রবলেম দেওয়া হয়, কারণ হচ্ছে আপনি যখন পাবলিক হেলথে পড়তে আসবেন তখন দেখবেন এখানে শুধুমাত্র যে মেডিকেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা আছে এমন না, এখানে হয়তো ফিনান্স থেকে কেউ এসেছে, কেউ হয়তো সোশিওলজি থেকে এসেছে, কেউ হয়তো অ্যান্থ্রোপোলজি থেকে এসেছে, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা এখানে থাকে। যেটা হয় যে এখানে যখন ভর্তি পরীক্ষাটা বা অ্যাডমিশন টেস্টটা হয় তখন আসলে এমনভাবে কোশ্চেনটা করা হয় যেন এটা সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়, ঠিক আছে? তো এমন কোনো কোশ্চেন দেবে না যেটা হয়তো যিনি অ্যান্থ্রোপোলজি থেকে বা মেডিকেল থেকে যিনি পড়ে আসছেন এমন কোনো ম্যাথ দেবে না যেটা হচ্ছে তার জন্য আসলে ইম্পসিবল হয়ে যায়। সো খুবই ইজি ম্যাথ থাকে, বাট ওই যে আমি বললাম যে ক্রিটিক্যাল থিঙ্কিং ব্যাপারটা হচ্ছে যে কত দ্রুত কত ডিফারেন্টলি আপনি সিদ্ধান্ত নিতে পারছেন, সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারছেন, তো তখন আসলে ওরা দেখে যে আপনি ওই অল্প সময়ের মধ্যে সেই কোশ্চেনগুলোকে আনসার করতে পারছেন কিনা, এবং রাইটলি আপনি কি ইয়া করতে পারছেন কিনা, থিঙ্কিংটা ঠিকঠাক মতো করতে পারছেন কিনা সেই প্রবলেমগুলো নিয়ে, এটাই জাস্ট দেখা হয়, নাথিং এলস। হ্যাঁ আমি একটু অ্যাড অন করি ভাইয়ার সাথে, সেটা হচ্ছে গিয়ে যে আমার ভাইবার দিন আমি ভাইয়াকে মানে অলমোস্ট আমি ভাইবাকে প্রথমে ডেকে নিয়ে একটা রুমে বসাই, সেখান থেকে আস্তে আস্তে করে একজন একজন করে ভাইবার জন্য ডাকছিল, তো ওই টাইমটাতে আমি ওইখানে বসে ভাইয়াকে কল দিয়ে বলছি ভাইয়া আজকে গ্রুপ ভাইবা আমাদের হবে না, বিকজ আমরা জানতাম না আগে থেকে কি হবে,
তো গ্রুপ ভাইবা হবে না, শুধু ইন্ডিভিজুয়াল ভাইবা হবে, আমার তো টেনশন অবস্থা খারাপ ভাই, এখন কি করব। তো ভাই আমাকে একটা জিনিসই বলছিল যে নিশাত এখানে আপনাকে শুধু দেখবে যে আপনি কতটুকু স্পন্টেনিয়াস, একটা কোশ্চেন করার সাথে সাথে আপনি বসে থাকেন নাকি সেটার উত্তর দেন, এবং আপনি সেটাকে মানে আপনি ওদেরকে অ্যাটেন্ড করেন কিনা, ঠিকঠাকভাবে আনসারটা দিতে পারেন কিনা, এটাই ওরা দেখবে, নাথিং এলস। আমি বললাম ভাইয়া আমি তো কিছুই প্রিপারেশন নিয়ে এসে নি, ওখানে গিয়ে দেখি সবাই মোবাইল বের করে এমপিএইচ এর দুনিয়ার জিনিসপত্র হোয়াট ইজ পাবলিক হেলথ, বিভিন্ন ডিজিজ নিয়ে আমার তো মাথা মাথা ঘুরে গেছে ভাইয়া, বলছে এগুলো কিচ্ছু জিজ্ঞেস করবে না, ওরা জানে যে আপনি এগুলো জানতে আসছেন এখানে, এগুলো কিছুই প্রশ্ন করবে না, সহজ প্রশ্ন করবে। এবং এক্স্যাক্টলি সেই ঘটনাটাই ঘটছে, এবং ভাইয়া যেভাবে যেভাবে বলছে আমি সেভাবে সেভাবে মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে আমাকে ওরকম কোনো কোশ্চেনই করবে না, আমাকে শুধু মানে যে যে জিনিসটা জানতে চাইবে আমি সেটারই ঝটপট উত্তর দিব, আমি তাই করে আসছি। আমাকে আমার ক্যারিয়ার নিয়ে জিজ্ঞেস করছে, আমাকে জিজ্ঞেস করছে আমি ফিজিওথেরাপিস্ট হয়ে এখানে কেন আসছি, আমি তারপর আমি অ্যাজ এ ফিমেল আমি কি করতে চাই, আমি প্র্যাকটিসিং মুসলিম সো সেই জিনিসগুলো আমি কীভাবে দেখি, তারপর আমি আমার প্র্যাকটিস করার সময় কী কী, এই ধরনের প্রশ্ন ছিল, মানে এমপিএইচ রিলেটেড কোনো প্রশ্নই ছিল না, আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ছিল কিনা এগুলো নিয়েও তারা কোনো প্রশ্ন করেনি, খুবই র্যান্ডম মানে ইজি গোয়িং কোয়েশ্চেন ছিল। এবং আমি চেষ্টা করছি, আমার একটাই জিনিস মাথা ছিল যে তারা কোয়েশ্চেনের সাথে সাথে আমাকে উত্তরটা দিতে হবে, বসে থাকলে চলবে না, তো সেটাই সেই ব্যাপারটাই ঘটছে আসলে। ম্যাম ম্যাম আমার আরেকটা কোয়েশ্চেন, সেটা হলো যে আপনি যে প্র্যাকটিসিং মুসলিম এই জিনিসটা কি কোনো বাধা হয়ে কিছু দাঁড়াইছিল, বা এটাকে কি ওনারা অন্য কোনো ভাবে দেখছিল কিনা? না না না, এখানে মানে ওনাদের আমার যিনি হচ্ছে ইন্টারভিউয়ার ছিলেন উনি আমাকে প্রশ্ন করেছিলেন যে আমাদের যেহেতু একটা ইন্টারন্যাশনাল ক্লাসরুম, এখানে বিভিন্ন ধর্মের মানুষ থাকে, ইনফ্যাক্ট এরকমও থাকে যারা নাকি কিছুতেই বিশ্বাস করে না, তো তাদের কথা ছিল যে যেহেতু আমি একজন প্র্যাকটিসিং মুসলিম আমার কাছে, কারণ একসাথে ক্লাস করতে একটু চলতে ফিরতে গেলে অনেক কিছু নিয়ে ডিসকাস হয়, তো এই জিনিসগুলো নিয়ে আমি কোনো প্রবলেম ফেস করবো কিনা বা ব্যাপারটা আমি কিভাবে দেখি, তো আমার কথা ছিল যে আমি আমি আমারটা নিয়ে হ্যাপি এবং আমি আমারটা নিয়ে স্যাটিসফাই এবং আমি নিজেও সম্মান করতে চাই এবং আমি যে তার সম্মান আমাকে করুক। মানে আমি আমার মত কি কখনো প্রবলেম ফেস করছেন এটার জন্য? না 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 ভাই, এটা নিয়ে কোনো প্রবলেম ফেস করার প্রশ্নই আসে না, এই এই প্ল্যাটফর্মগুলো অন্যরকম। হ্যাঁ, এখানে সবদিকে মেইন কথা হচ্ছে তোমাকে রেসপেক্ট করতে শিখতে হবে, তুমি তুমি তোমার ব্যাচমেটকে রেসপেক্ট করতে হবে, তার কথার প্রায়োরিটি দিতে হবে, তার কথা গুরুত্ব সহকারে শুনতে হবে এবং এমনভাবে কথা বলতে হবে সেজন্য তোমার কোনো কথা কোনো কথায় কষ্ট না পায়, তুমিও তাকে সম্মান দিয়ে কথা বলবে, সেও তোমাকে সম্মান দিয়ে কথা বলবে, এখানে রিলিজিয়ন নিয়ে ঝগড়া করা তর্কতর্কি করার কিছু নাই, সে এথিস্ট ঠিক আছে ফাইন, সে তার মত থাকুক, আমি প্র্যাকটিসিং মুসলিম আমি আমার মত আছি, সে আমাকে রেসপেক্ট করবে আমি তারটা রেসপেক্ট করব, শেষ, আর কোনো ঝামেলাই নাই। ওকে ম্যাম, আর একটা এই জিনিস, হ্যাঁ হ্যাঁ শিওর শিওর, আর যে ভাইবার সময় যখন আমরা ঢুকি তখন মানে যে নার্ভাসনেসটা কাজ করে এটা কিভাবে মেইনটেইন করা যায়, এবা এটার কারণে কি কোনো ডাউনওয়ার্ডস আছে কিনা? অনেক সময় ওনারা হয়তো মানে আমি বিভিন্ন জায়গায় ভাইবা দিয়েছিলাম, তো নার্ভাসনেসটা ওনারা একটু ইভাবে দেখে মানে ডাউনগ্রেড ভাবে দেখে আর কি, তো বিষয়টা এটা নিয়ে যদি কিছু বলেন। এটা তো আসলে এটা একটা ন্যাচারাল হিউম্যান ক্যারেক্টার আর কি, যে কোনো মানুষ ভাইবা দিতে গেলে নার্ভাস ফিল করবে, এটাই স্বাভাবিক। তবে হ্যাঁ, ওই জিনিসটাকে সবাই তো আর সেম ভাবে নার্ভাস হয়ে থাকে না, এখন নার্ভাস হয়ে যদি তুমি কোশ্চেনের আনসারই না দিতে পারলা তাহলে তো জিনিসটা খারাপ হয়ে যাবে। সবাই মানে চেষ্টা করে জিনিসটা, যারা হচ্ছে ওভারকম করে আনসার দিয়ে আসতে পারে স্বাভাবিকভাবেই তাদেরকেই প্রায়োরিটি দেওয়া হবে। তো আমি আমারটা বলতে পারি যে আমি তো প্রথমে প্রচন্ড নার্ভাস ছিলাম, এটাই স্বাভাবিক, আমি যখন ঢুকছি তখন আমি প্রচন্ড নার্ভাস ছিলাম, কিন্তু ওনারা যখন আস্তে আস্তে কোয়েশ্চেন করা শুরু করলো মানে আমার মাথায় ছিল যে আমাকে উত্তর দিতে হবে, তো আমি আসলে নার্ভাসনেসের কথা ভুলে গিয়ে আমার কাছে মনে হচ্ছিল আমি ওনার সাথে গল্প করতে বসছি, এটাই আমার কাছে মনে হচ্ছিল, মানে সাডেনলি একটা পর্যায়ে আমি ভুলে গেছি আমি আসলে মনে হয় ইন্টারভিউ দিয়েছি, কারণ ওনারা ওইরকম রিলেটেড কোনো প্রশ্নই করে নাই, মানে আমার ক্যারিয়ার আমার ব্যাপারগুলো নিয়ে ওনাদের জানার ইচ্ছা ছিল, তো আমি ওই জন্য ওভাবে উত্তরগুলো দিয়েছি, তো এটা খুবই নর্মাল ইয়েটা থাকবে, কিন্তু আসলে ওই মোমেন্টটাতে যত বেশি চিন্তা করবো যে কিভাবে কিভাবে জিনিসটা চিন্তা করলে মানে টেনশনটা আরো বাড়ে, তার থেকে বরং নিজেকে মানে শান্ত করার চেষ্টা করাটাই বেটার, যদিও এটা হয় না, খুবই কঠিন বলার জন্য বলছি, কিন্তু আসলে ওই মোমেন্টটা এভাবে পার করা ছাড়া আমার মনে হয় না আর কোনো অপশন আছে, ভাইয়ার যদি কিছু অ্যাড করা থাকে। পৃথিবীর সবাই ভাইবা দিতে গেলে একটু নার্ভাস হবে, একটু না অনেকটাই নার্ভাস হয়, যেটা হয়তো আমিও নার্ভাস হয়েছিলাম, কারণ প্রান্ত আমি কিন্তু একদম বাংলা মিডিয়ামের, আমি একটা মফস্বলের ছেলে, ঢাকায় যখন গিয়েছি ব্র্যাক ইউনিভার্সিটির বা
যদি আমি ব্র্যাকের পাবলিক হেলথ ডিপার্টমেন্টের কথা বলি, সেটার পরিবেশটাই এমন ছিল যে সেখানে যাওয়ার পরে আমি সত্যি অনেক নার্ভাস হয়ে গেছিলাম। যেটা হয়েছিল যে আমাকে যখন অন্য রুমে, নিশা যেটা বলছিলেন যে অন্য রুমে, অন্য একটা রুমে নিয়ে প্রথম বসায়, সেখান থেকে পরে ডেকে নিয়ে যায় গ্রুপ ভাইবার জন্য, গিয়ে দেখছি ওইখানে অনেকেই ছিল যারা দেশের বাইরে থেকে পড়ালেখা করে এসেছে, অনেকে ছিল অনেক ভালো পর্যায়ে আছে, বড় বড় প্রতিষ্ঠানে কাজ করছে, সেখান থেকে এসেছে, মানে একদম ফর শিওর যে আমি একদম, তখন মনে হয়েছিল যে আমি এখানে একদমই যোগ্য না সেখানকার জন্য। বাট তারপর যেটা মনে হয়েছিল যে ঠিক আছে, ওরা যে কোশ্চেন করবে আমি জাস্ট এতটুকু আনসারটা করে আসতে চাই, এবং মানে আমি চেষ্টা করবো যে আমাকে যেটা জিজ্ঞেস করছে সেটা, যেন যখন কথা বলার চেষ্টা করছে কোনো একটা কিছু জিজ্ঞেস করছে, আমি জাস্ট সেটাকে নিজের মতো করে আনসার করে দেবো। সো দ্যাটস ইট, আমি গিয়ে বসেছি, আমি তখন চেষ্টা করেছি, আমি জানি আমি তখন নিজে বুঝতে পেরেছি আমি হয়তো অনেক কোশ্চেন আনসার পুরোপুরি ঠিকভাবে দিতে পারি নাই, বাট তারা আসলে এটা তারাও জানে যে আমরা যারা মফস্বল থেকে এসেছি হুট করে যখন এরকম একটা প্রতিষ্ঠানে যাচ্ছি বা এমন একটা ইয়াতে যাবো, তখন এগুলো খুব স্বাভাবিক। শুধু মফস্বল না, এখানে অনেক ভালো ভালো প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করে, ইংলিশ মিডিয়াম থেকে পড়ালেখা করে এসেও তারা খুব নার্ভাস হয়ে যায় ওখানে যখন কথা বলতে হয়। সো দ্যাটস একদমই নর্মাল, এটা এটা নিয়ে টেনশনের কোনো কিছুই নাই প্রান্ত। আপনি যখন ভাইবা দিতে যাবেন, আপনি যখন এখানে পরিবেশে বসবেন, জাস্ট প্রথম হয়তো 1-2 মিনিট আপনার কাছে একটু নার্ভাস মনে হবে, তারপর আপনি দেখবেন নিজেই অ্যাডাপ্ট করে নিয়েছেন। আর এরপরে যেটা হবে যে এখন তো লাইক আমি যখন ভর্তি হতে গিয়েছিলাম বা আমি যখন অ্যাডমিশন টেস্টের জন্য ট্রাই করেছিলাম, তখন কিন্তু আমি আমার কোনো সিনিয়রের কাছ থেকে কোনো ধরনের হেল্প পাইনি সেই ইনফ্যাক্ট সেন্স আর কি। বাট আপনি যখন, আপনি বা অন্য কেউ যদি এখন যদি অন্য লাইক এনপিএস এর জন্য ট্রাই করেন, এটা আইদার ব্র্যাকে বা অন্য কোনো ইউনিভার্সিটিতে, আপনি কিন্তু অনেক সিনিয়ররা আছেন যারা, যেটা নিশাত বললো, নিশাত ব্র্যাকে আছেন, আমি হয়তো ব্র্যাক থেকে পড়াশোনা করেছি, নিশাত ওর এক ফ্রেন্ডের কথা বলেছে যে এমপিএস থেকে পড়ালেখা করেছে, নর্থ সাউথ থেকে পড়ালেখা করেছে। সো আমার মনে হয় যে আমরা সবাই আপনাকে হয়তো একটু গাইড করতে পারবো সেখানে কিভাবে সেটা ওভারকাম করা যায়। সো সেখানে আপনি হয়তো একটু অ্যাডভান্টেজ পাবেন। হ্যাঁ ভাইয়া, আমি একটু আরেকটা, সরি আমি একটু অ্যাড করতে চাই, তাহলে তোমাদের মনে হয় জিনিসগুলো আরো ভালো মানে ইজি হবে নিতে। সেটা হচ্ছে কি, আমি যখন বাইরে দিতে যাই তখন আশেপাশে অনেকের সাথে একটু টুকটাক কথাবার্তা হয়, সরি রিটেন যেতে দিতে যাচ্ছি, তো আমি কথা বলছিলাম, আমার সাথে একজন ছিল, উনি হচ্ছে গিয়ে উনি একজন ডক্টর, উনি অলরেডি হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশনে জব টপ করে আসছে, এবং আর একজন সিআরপি র একজনের সাথে, একজন অকুপেশনাল থেরাপিস্ট, না না একজন ফিজিওথেরাপিস্টের সাথে পরিচয় হয়েছিল, উনিও উখিয়াতে জব করে আসছে, বিভিন্ন এনজিওর সাথে জব টপ করে আসছে, এরকম কয়েকজনের সাথেই কথা হচ্ছে। তো আমি মনে মনে চিন্তা করতেছি, আমি আসছি বারাকা থেকে প্র্যাকটিস করতেছি, হঠাৎ করে আসছি পরীক্ষা দিতে এখানে, আমার না এমপিএইচ এর জিরো এক্সপিরিয়েন্স, আর এরা এত এক্সপিরিয়েন্স নিয়ে ভিতর থেকে আমি যে আমি ডিসাইডেড যে আমি তো চান্স পাবো না ফর শিওর, বিকজ এরা এত এক্সপিরিয়েন্স নিয়ে আসছে আর আমি এখানে জিরো নিয়ে আসছি, এই কোশ্চেন কতগুলো করলো, কোনো মানে রিলেটেড কোশ্চেন ছিল না। বাট সত্যি কথা বলতে কি, যখন আমি ফাইনাল সিলেকশনের পর এদের কাউকেই দেখিনি, এবং এটাই হলো বাস্তব, অনেক অনেক এক্সপিরিয়েন্স নিয়ে এসে এখানে কাজ হয় না যদি নাকি তোমার মধ্যে সেই ক্যালিবারটা না থাকে। ব্র্যাক এটাই দেখে যে তোমার খালি এক্সপিরিয়েন্স আছে নাকি তোমার মধ্যে কথা বলার বা রেসপন্স করার সেই ব্যাপারটা আছে, এটাই আর কিছু না, মানে এক্সপিরিয়েন্স আছে মানে সে অনেক আগায় গেছে আর আমি পিছে আছি এরকম কিছুই না। আপু আমি জানতে চাচ্ছি, জি ভাই আপনি বলেন, আপনি বলেন। আপু আমার, আসসালামু আলাইকুম, আমার এই বিষয়ে একটা কোশ্চেন আছে। ওইদিন আমরা রাজু ভাইয়ের কাছ থেকে একটা বিষয় জানলাম যে বাহিরের দেশে এমপিএস করতে যারা যাচ্ছেন তাদের ক্ষেত্রে এই যে এক্সপিরিয়েন্স গুলা, এইগুলা নাকি মানে মোটামুটি দেখা হয় এবং এর উপরে ভিত্তি করে অনেক রকম স্কলারশিপ বা পড়াশোনার ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা থাকে, সেই ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে কি সেম কিনা বিষয়টা? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, এটা ট্রু যে এক্সপিরিয়েন্স থাকে বলতে, স্কলারশিপের ক্ষেত্রে যেটা টিডিআর ওইটাতে স্কলারশিপটা সম্ভবত কাউন্ট করে, যেহেতু আমি টিডিআরটার মানে আমার যেহেতু এক্সপিরিয়েন্স ছিল না, সো আমি এই জিনিসটা নিয়ে ওইভাবে ইয়েও করি নাই, মানে আমার জানাও নাই, আমার মনে হয় ভাইয়া একটু বেটার বলতে পারবে, কিন্তু আমি আসলে ওই সেন্সে বলি নাই যে আমার সেন্সটা ছিল যে মানে আমার এক্সপিরিয়েন্স নাই সেই দিক, সেই জন্য আমি কীভাবে ইয়ে করতে পারি, তবে এক্সপিরিয়েন্স থাকলেও প্লাস আমার ক্যালিবার আছে তাহলে তো ডেফিনেটলি আমি অনেক প্লাসে আছি, আমার অনেক বেনিফিট থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু তার মানে আমার ক্যালিবার আছে কিন্তু আমার এক্সপিরিয়েন্স নেই, তার মানে আমি চান্স পাবো না বা আমি অনেক পিছনে থাকবো, আমার আমার পয়েন্ট অফ ভিউ ছিল ওইটা। অ্যাজ আমার জিরো, আমার এখনো পর্যন্ত কোনো এমপিএইচ রিলেটেড কোনো ইয়ে নেই, আমি হোপ করছি মাস্টার্সে পরে করবো, করার সুযোগ আসবে, বাট আমার কিন্তু পিছনে আমার ক্লিনিক্যাল প্র্যাকটিস, এটা ছাড়া আমার কিছুই নেই। ভাইয়া যদি একটু ব্যাপারটা আর একটু ক্লিয়ার করতে পারেন।
হ্যাঁ নিশাত, থ্যাংক ইউ। নিশাত সেটা খুব ভালো করে বললো কিন্তু, যে এক্সপিরিয়েন্স থাকলেই যে আপনি এমপিএইচে আসতে পারবেন বা ব্র্যাকে ভর্তি হতে পারবেন ব্যাপারটা এমন না। বাট এক্সপিরিয়েন্স অবশ্যই আপনাকে একটা পজিটিভ ভাইব দেবে বা আপনাকে পজিটিভলি আপনাকে হয়তো আপনি যদি WTTR এর জন্য অ্যাপ্লাই করেন সেখানে হয়তো আপনাকে কিছুটা কিছুটা আপনাকে পজিটিভ একটা পয়েন্ট দেবে। বাট তার মানে এই না যে আপনার যদি এক্সপিরিয়েন্স না থাকে আপনি সেটা পাবেনই না। আমাদের অনেক সিনিয়র আছে যারা হচ্ছে একদমই জাস্ট হয়তো ব্যাচেলর শেষ করেছে, ব্যাচেলর শেষ করে তারা জয়েন করেছে এবং তারা কিন্তু WTTR এর জন্য সিলেক্টেড হয়েছিল, ঠিক আছে। সো ইন দ্যাট কেস এক্সপিরিয়েন্স অবশ্যই ভালো, এক্সপিরিয়েন্স অবশ্যই আপনাকে পজিটিভ একটা মার্কস দেবে, বাট সেটা না থাকলেও আপনি আসতে পারবেন, এমপিএইচ করতে পারবেন। নিশাত এটাই বোঝাতে যাচ্ছিল, সেটা না থাকলেও আপনার মধ্যে যদি সেই ক্যাপাসিটিটা থাকে, আপনি যদি অ্যাডমিশন টেস্টটা ভালো করে দিতে পারেন তাহলে আপনি হয়তো চান্স পেয়ে যাবেন এবং ভালো একটা ওয়েভার বা স্কলারশিপও পেয়ে যাবেন। ভাইয়ার ছিল বলে ভাইয়া জিনিসটা জানেন এই জন্য ওইভাবে শেয়ার করছেন যে তার জন্য এই জিনিসটা ওয়ার্ক আউট করছে, আমার ছিল না বা নাই এই জন্য আমি বলছি যে এটা নাই তার মানে আমরা আগাতে পারবো। কথাই হলো এটা, মানে আমরা আগাতে পারবো, নো প্রবলেম। থ্যাংক ইউ আপু। আপু আরেকটা বিষয় সেটা হলো যে ব্র্যাকে যদি এমপিএইচ এর ক্ষেত্রে টোটাল টিউশন ফি এভারেজ যদি স্কলারশিপ কত পার্সেন্ট স্কলারশিপ পাওয়া যেতে পারে এভারেজলি, বা টোটাল টিউশন ফি কত টাকা আসতে পারে সেটা যদি একটু ক্লিয়ার করতেন। ওই যে মানে প্রথম কথা হচ্ছে রিটেন, আর হচ্ছে ওটা রিটেন টেস্ট বা ভাইভা গুলো খুবই ইম্পর্টেন্ট, ওগুলোর উপরে মেইনলি ভিত্তি করে তারা এই জিনিসগুলো ডিসাইড করে। আর এক্সপিরিয়েন্স থাকলে বা এইসব কিছু মিলে WHO-টাও অনেক ম্যাটার করে। WHO-র ওটা ছাড়াও ভাইয়া যেটা বলেন ওয়েভার বা আলাদা যে ওদের আলাদা স্কলারশিপগুলো যেগুলো 90%, 70%, 50%, 30%, তো আমি যদি একটা ওভারঅল যদিও এটা বলাটা ঠিক না, তারপর আমি তোমাদেরকে আমি তোমাদের সাইড থেকে চিন্তা করলাম এইভাবে মানে বলতে পারি যে 3 লাখ থেকে 6 লাখের মধ্যে অ্যারাউন্ড এরকম এরকম একটা কাউন্টিং হবে। কারোর কিছু কারোর ক্ষেত্রে প্লাস হতে পারে, কারোর ক্ষেত্রে মাইনাস হবে, কারোর ক্ষেত্রে জিরো মানে কিছু নাও লাগতে পারে, সে যদি TDR অ্যাভেল করতে পারে, আবার কারোর ক্ষেত্রে একটু বেশিও লাগতে পারে, এটা আসলে স্কলারশিপের পার্সেন্টেজের উপরে, কিন্তু মানে অ্যারাউন্ড এরকমই হবে। আই ডোন্ট নো, এটা হোপফুলি কিছুটা হেল্প করবে। আপু আমি জানতে চাচ্ছিলাম এখানে আসন সংখ্যা কত, প্রতিযোগীর সংখ্যা কত হয়, চান্স পাওয়ার পসিবিলিটিটা কেমন থাকে। ভাইয়া এটা নিয়ে কি বলবো আমি, আসলে এটা মানে স্টুডেন্ট টোটাল আসলে কোনো ফিক্সড নাই, মানে আমার জানা মতো আমি জানি না কোনো সব ব্যাচে যে সেম সংখ্যা হবে এরকম সম্ভবত হয় নাই, তবে এটা আমার জানা মতে। তবে আমাদের ব্যাচের টাইম বলতে পারি, আমাদের ব্যাচে টোটাল 44 স্টুডেন্ট, যার মধ্যে হচ্ছে 24 আমার ন্যাশনাল, বাকি 20 ইন্টারন্যাশনাল, এরকমই হয় হিসাবটা, অনেকটা এরকমই হয়। ভাইয়া যদি এখানে চেঞ্জ হয় লাইক আমাদের আমি 15 বেচে ছিলাম, নিশাত হচ্ছে 17 বেচ, রাইট? জি ভাইয়া, জি। হ্যাঁ, সো 15 বেচের সময় আমি 15 বেচে ছিলাম, আমাদের সময় 27 স্টুডেন্ট ছিল। আবার হচ্ছে 16 বেচের বেচে ছিলাম অ্যারাউন্ড 35 অর 36, দিস ইয়ার ইটস লাইক 44, সো আমি যেটা বলতে চাই নিশাত, আমি জানি না এটা বলা ঠিক কিনা, বাট আমি যেটা বলতে চাই যে আমি যেহেতু ভাই আমি এই ভিতরেই পড়ালেখা করে আসছি এবং আমি বলেছি যে আমি একজন মফস্বলের একটা ছেলে, বাংলা মিডিয়াম থেকে পড়ালেখা করা, তো আমি যখন ওইখানে চান্স পেয়েছি তো আমার কাছে তখন মনে হয়েছে যে এখানে আসলে চান্স পাওয়া সবাই পেতে পারে। আমার নিটোরের আমি নিশাতকেও এটা অনেক সময় বলি যে নিটোরের ছেলেপেলেরা অনেক অনেক ছেলেপেলে অনেকেই এখানে চান্স পেতে পারে, তারা যদি একটু ইচ্ছা মানে তাদের যদি ইচ্ছা থাকে, ঠিক আছে। তো পার্টি এখানে প্রতিযোগিতা আছে অনেক, বাট এখানে চান্স পাওয়াটাও ইজি, খুব কঠিন কিছু না।
হ্যাঁ, টোটালি এগ্রি ভাইয়ের সাথে যে মানে আমাদের মধ্যে সেটা আছে, জরুরি না যে MBBS পড়তে হবে, হ্যাঁ জরুরি না যে ভালো ইয়ে থাকতে হবে, আমরাও অনেক ভালো করতে পারি, আমাদের মধ্যে সে ক্যালিবারটা আছে। আমিও ভাইয়ের সাথে একমত, আমি যদি চান্স পাই তোমরা বাবা, আমরা সবাই বাংলা ব্যাকগ্রাউন্ড থেকে খুবই নর্মাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি, তো আমরাও চান্স পাবো, এটা কোনো টেনশন না আর কিছু না, ট্রাই করলেই পারবো। আপু ওয়েভারের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো দেখা হয়? আমার ক্ষেত্রে তো আমি বলতে পারি যে পরীক্ষাটাই বেশি দেখা হয়, অ্যাডমিশন টেস্টটাই বেশি দেখা হয়, বিকজ আমার আর কিছু ছিল না দেখানোর মতো, তো অ্যাডমিশন টেস্টটাই খুবই ইম্পর্টেন্ট, রিটেন আর ভাইবা এগুলাই বেশি ইম্পর্টেন্ট। আপু আপনি কি ওয়েভার পাইছেন? হ্যাঁ ভাই পাইছি তো, আলহামদুলিল্লাহ পাইছি, আমি পাইছি, ভাইয়াও পাইছে। আপু কত পার্সেন্ট? মানে এত কনফিডেন্সিয়াল কোশ্চেন করতে হবে, তোমরা বলবো যে আপু এই মাত্র এইটুকু পাইছেন আপনি? সরি আপু, আচ্ছা ঠিক আছে, এটা একটু এটা হচ্ছে ভার্সিটির কনফিডেন্সিয়াল ব্যাপার, তো এটা আমরা ডিসকাস না করে, রাইট? আমার কাছে মনে হয় যে যেটা মানে আপনি যদি কে প্রশ্নটা করেছিলাম ঠিক খেয়াল করিনি, বাট আপনি যদি আপনার এডমিশন টেস্টটা একটু ভালো করতে পারেন তাহলে আপনি অ্যারাউন্ড 100% স্কলারশিপ ওয়েভারও অ্যাভেলেবল। Around 100% means আপনি 90% 80% পর্যন্ত বা অনেকের ক্ষেত্রে দেখা যায় 100% ওয়েভারও দিয়েছে। WCTTR স্কলারশিপ আছে, আবার হচ্ছে মেয়েদের জন্য প্র্যাকে একটা স্কলারশিপ আছে নতুন, তাই না নিশাত? লাস্ট ইয়ারে আমাদের হ্যাঁ নরমালি হচ্ছে আগে যত স্টুডেন্টরা পেতো আমাদের ব্যাচ থেকে মানে নাম্বারস বেড়ে গেছে, স্কলারশিপ পাওয়ার অ্যাভেল করার নাম্বারস অনেক বেড়ে গেছে, তারা অনেক বেশি মানুষকে এবার মানে এখন থেকে স্কলারশিপ দিচ্ছে আর কি। এখন যেমন হচ্ছে পাবলিক হেলথে আপনারা, আমরা যখন WHO-র ডেফিনিশনটা পড়ি যে হেলথ শুধুমাত্র যে ফিজিক্যাল ওয়েলবিং এটা না, মেন্টাল ওয়েলবিং, তাই না? আমরা মনে হয় এটা সবাই পড়েছিলাম বা কমিউনিটি মেডিসিনে সবাই হয়তো পড়ে থাকি। তো এখন যেটা হচ্ছে, এখন হচ্ছে পাবলিক হেলথে আসলে সাইকোসোশ্যাল ওয়েলবিংটাকে খুব জোর দেওয়া হচ্ছে সারা ওয়ার্ল্ডে, এবং WHO থেকেও যে কোনো প্রোগ্রামে তারা বলছে যে সাইকোসোশ্যাল ওয়েলবিংটাকে নিশ্চিত করতে হবে। এবং আমি যেটা জানি বা আমরা যেটা এখন জানতে পারছি যে নিয়ার ফিউচার আমাদের ডিসএবিলিটি নিয়ে কাজ করার সেক্টরগুলো আরো অনেক বেড়ে যাবে পাবলিক হেলথে, বা ডিসএবিলিটি বা ফিজিক্যাল ফিটনেস এগুলো নিয়ে, যেটা আসলে ফিজিওথেরাপির একটা পার্ট আমি বলবো, তো এগুলো নিয়ে কাজ করার স্কোপটা অনেক বেড়ে যাবে। হ্যাঁ, তো ইন দ্যাট কেস আমার কাছে মনে হয় যে পাবলিক হেলথে ফিজিওথেরাপির ভূমিকা আরো অনেক বাড়বে। তো সেখানেও আসলে আমি বলবো যে আমাদের ব্যাকগ্রাউন্ড, আমার আন্ডার গ্রেড আমাদেরকে অবশ্যই একটা পজিটিভ ভাইব দেবে এগুলো, ইন দ্যাট সেন্স। জন্য কতগুলো সেক্টর আছে, ডিপিটি এর পর কিভাবে আগালে আমরা একটা রাইট ওয়েতে আগাতে পারবো বলে আচ্ছা আমাদের কাছে মনে হয়, যদি এই ব্যাপার। ওকে ভাইয়া, কোয়েশ্চেন টুয়ার্ডস ইউ, আমি কি আনসার করব, আপনাকে কোয়েশ্চেন করা হয়েছে। কোয়েশ্চেন টুটা আপনি আনসার করতে পারেন, আমি অ্যাড করি, আর কোয়েশ্চেন ওয়ান নিয়ে আমি পরে ডিসকাস করছি। আচ্ছা, অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট রিসার্চের জন্য কতগুলো সেক্টর আছে, আসলে অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট ব্যাপারটা MPH করার পরে ব্যাপারটা শুধু অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট থাকে না, তখন আসলে পাবলিক হেলথ প্রফেশনাল হয়ে যায়, কাইন্ড অফ ব্যাপারটা এরকম, শুনতে খারাপ শুনলো এটাই সত্যি। তবে হ্যাঁ, আমি যদি চিন্তা করি যে আমি ফিজিওথেরাপিস্ট হিসেবেই জিনিসটাকে মেনটেন করবো, আমাদের ফিল্ডের হাজারটা জিনিস আছে রিসার্চ করার, তো সেগুলো নিয়ে করতে পারি, ফান্ড পাইলেই হইলো, এটাই হলো কথা। আর ব্যাচেলারের পর যদি কেউ মনে করে যে আমি রিসার্চ নিয়েই আগাবো, আমি ফিজিওথেরাপিস্ট বাট আমি রিসার্চ নিয়ে আগাবো, যেটা আমি অলরেডি আমাদের ব্যাচের শিশিরের কথাই আমি শেয়ার করছিলাম, তোমরা কেউ জানো কিনা জানি না, আমাদের সাথে শিশির পড়ে যে 18-এর শিশির, তো
শারিয়া শিশির, তো ও এনএসইউ থেকে এমপিএইচ করে এখন ব্র্যাকে জব করতেছে, ভাইয়াও জানেন। ও হচ্ছে আমাদের সাথে কোর্সে, ও কিন্তু ইন্টার্নি করে নাই, বিকজ ও অনেক আগে থেকে ডিটারমাইন্ড ছিল যে রিসার্চের সেক্টরেই জব করবে, তো এই জন্য ওর কাছে মনে হয়েছে যে আমার ইন্টার্নি করার প্রয়োজন নাই বা আমি প্র্যাকটিস করব না। ও আগে থেকে ডিটারমাইন্ড ছিল, ওর ভিউটা ওর ফোকাসটা আগে থেকেই ছিল এবং ও অনেক আগে থেকেই রিসার্চের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করছে, মানে ফাইনাল ইয়ারটি শুরু করতে তা না, তারা আগে থেকে শুরু করছে। তো এরকম একটা ব্যাপার, তুমি যদি ডিটারমাইন্ড হও যে তুমি এটার পরে বিপিটি এর পরে তুমি রিসার্চ নিয়ে কাজ করবা, তুমি সেভাবে শুরু করতে পারো, তুমি বিপিটি শেষ করার সাথে সাথেই মাস্টার্সে ভর্তি হয়ে যেতে পারো। হ্যাঁ, আর যদি মনে হয় যে আমি ইন্টার্নি শেষ করে করব, সেটাও করতে পারো, এটা অ্যাজ ইউর চয়েস। আমাদের দেশে তো আবার ইন্টার্নি না করলে পরে আবার প্র্যাকটিসের সুযোগ থাকে না আমার জানা মতে, তো এটা যার যার পার্সোনাল চয়েস যে তুমি ইন্টার্নি করেও করতে পারো বা ইন্টার্নি যদি না করো তাহলে তুমি শিওর থাকতে হবে যে তুমি কোনোদিনই প্র্যাকটিস করবে না বা প্র্যাকটিসে তোমার ইন্টারেস্ট নাই, তো এটা একটা ব্যাপার। তবে এটা হচ্ছে গিয়ে ইন্টার্নি করার সাথে যদি করতে চাও সেটাও করতে পারো, যেটা হচ্ছে গিয়ে ফুল টাইম মাস্টার্স না, যেগুলা ফুল টাইম মাস্টার্স থাকে আবার পার্ট টাইমও থাকে সেটাও করতে পারো, বা একেবারে ইন্টার্নি শেষ করে দেন মাস্টার্স করতে পারো, মানে ইন্টার্নি করার শেষ হওয়ার সাথে সাথেই করতে পারো। এটার জন্য আলাদা কোনোভাবে মানে কোনো, যদি দেশের বাইরে হয় দ্যাটস ডিফারেন্ট থিং, দেশের বাইরে যেতে গেলে প্রিপারেশন লাগে, আইএলটিএস দিতে হয়, টু পেপারস এর কাজ থাকে, এটাই। তবে সেটাও সেই প্রিপারেশনটা আগে থেকে শুরু করে ফেলতে হবে। মোদ্দা কথা হচ্ছে গিয়ে তোমার ফাইনাল ইয়ারে এসে তোমাকে জিনিসগুলোকে বোঝার চেষ্টা করতে হবে এবং ইন্টার্নি চলতে চলতেই তোমাকে একটা ডিসিশন নেওয়ার চেষ্টা করতে হবে যে আচ্ছা আমি এখন কোন দিকে যাবো বা কোন জিনিসটা আমি অ্যাটলিস্ট ট্রাই করে দেখবো, জরুরি না যে সব দিকে সাকসেসফুল হতে হবে, ট্রাই করে দেখবো যে আমি এদিকে যাই বা আমার ফ্যামিলির সেই সাপোর্টটা আছে বা আমি সেই এখন কাজটা করতে পারবো বা রিস্কটা আমি এখন নিতে পারবো। হ্যাঁ, শুরুর দিকে যে সুযোগগুলো থাকে এটা আসলে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে কয়েক বছর প্র্যাকটিস করে তখন জিনিসগুলো করা অনেক কঠিন হয়ে যায়, তখন আর রেসপন্সিবিলিটি বেড়ে যায়, অনেক রকম প্রেশার চলে আসে, তো তখনই সুযোগগুলো থাকে না। তো একদম পাস করার সাথে সাথেই কাজগুলো করার শুরু করাটা আমার মনে হয় বেটার। তো এটাই আমার কাছে মনে হয়, আই হোপ আমি কিছুটা হলো বলতে পারছি। আমি যে কোয়েশ্চেন করছি তার কাছ থেকেই রিপ্লাইটা জানতে চাচ্ছি, নাবিলা যদি বলতো যে আর কোনো ফলো আপ কোয়েশ্চেন আছে কি না। হ্যালো, ওকে ওকে, ইউর ওয়েলকাম নাবিলা। ভাইয়া যদি প্রথম, হ্যাঁ তাহলে আমি যদি প্রথম কোশ্চেনের আনসারটা দিতে চাই, এটা হচ্ছে যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। তো এখানে আমি বলতে চাই যে দেখ, আমি যদি ক্লিনিক্যাল প্র্যাকটিস করি, আমি সুন্দর একটা রুমে সকালবেলায় আমি ঘুম থেকে উঠে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে আমি গিয়ে আমার চেম্বারে বসবো বা আমার হসপিটালে যাবো, আমি একদম এসি রুম, সেখানে আমি বসে সারাদিন কাজ করবো, আমি তিন চারশো বাসায় চলে আসবো। বাট রিসার্চে ডিসঅ্যাডভান্টেজ গুলো আমি বলছি আর কি, রিসার্চে হচ্ছে এরকমটা হয় না সাধারণত, আপনাকে প্রচুর ফিল্ড ভিজিট করতে হবে, ঝড় বৃষ্টি মাথায় নিয়েও ফিল্ডে যেতে হয়। ফিল্ডে গেলে ভালো অভিজ্ঞতাও আছে, সুন্দর খারাপ অভিজ্ঞতাও থাকতে পারে কিছু, অবশ্যই। আমরা যখন খুব অনেক দেশের অনেক জায়গাতেই যেতে হয় বিভিন্ন রকম রিসার্চের জন্য, বিভিন্ন ফিল্ডে যেতে হয়। ফিল্ড বলতে আমরা বলছি, আমরা যখন হয় অনেকে জানি যে ফিল্ড বলতে আসলে বোঝাচ্ছি আমরা কমিউনিটিতে যাওয়া, লাইক আমাকে ইসলামে ভিজিট করতে হবে, আমাকে একদম হিল এরিয়াতে যেতে হতে পারে, আমাকে লাইক আমার এখনকার যে প্রজেক্ট চলছে এর জন্য আমাকে যশোর ফ্রিকোয়েন্ট যশোর ভিজিট করতে হচ্ছে। যশোর খুব সুন্দর একটা জায়গা এবং আমি যখন যাচ্ছি লাইক আমার খুবই এনজয় করি, আমরা গিয়ে ওইখানে খুব ভালো জায়গাতে থাকছি, প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা ফিল্ড ভিজিট করছি, ডেটা কালেক্ট করছি, করে নিয়ে আসছি। বাট এখানে আসলে কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে যে হয়তো বৃষ্টির দিন আপনাকে ভিজে ভিজে ফিল্ড যেতে হচ্ছে, আপনাকে ছাতা নিয়ে বা আপনাকে রেইনকোট পরে আপনাকে ডেটা কালেক্ট করতে হচ্ছে। সো এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ অবশ্যই একটা আমি বলতে চাই, বাট সেটা এমন না যে আপনি সবকিছুর সাথেই আসলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই থাকে। তো আপনি যদি রিসার্চার হন, আপনি শুধু যে অফিসে বসে থাকবেন বা ডেস্ক জব হবে এটা না, রিসার্চের ক্ষেত্রে আপনাকে বিভিন্ন রকম প্রতিকূলতাও মুখোমুখি হতে হবে। আরেকটা ডিসঅ্যাডভান্টেজ অবশ্যই আমি বলবো এটা যে আপনাকে আসলে যেমন আপনি যদি ক্লিনিক্যাল ফিল্ডে থাকেন, আপনাকে একটা টাইম টু টাইম আপনি কাজ করবেন, লাইক আপনার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ডিউটি, আপনি এই সময় পর্যন্ত ডিউটি করে আপনি আপনার বাসায় চলে আসতে পারবেন। বাট রিসার্চে হয়তো অনেক সময় দেখা যায়, সব সময় না, কিছু কিছু সময় যখন আপনার কিছু ডেডলাইন থাকবে তখন হয়তো আপনাকে ওভার দ্য লাইক ওয়ার্ক আওয়ার আপনাকে কাজ করতে হবে, তখন হয়তো আপনাকে প্রচুর পরিশ্রম করতে হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনাকে আসলে প্রতিদিন প্রতিনিয়ত মাথা থেকে নতুন নতুন আইডিয়া বের করতে হবে, যেটা হয়তো ক্লিনিক্যাল প্র্যাকটিসের ক্ষেত্রেও করতে হয় কিন্তু হয়তো সেই এক্সটেন্টে না। ক্লিনিক্যাল এক্সটেন্টে ইউজুয়ালি যেটা হয় যে আমি
অবশ্যই ক্লিনিক্যাল প্র্যাকটিসকে অনেক শ্রদ্ধা করি এবং আমি নিজেও ক্লিনিক্যাল প্র্যাকটিসকে অনেক ভালোবাসি, বাট ক্লিনিক্যাল প্র্যাকটিস হয় না যে দেখেন আপনি হয়তো সেম টাইপ রোগে কন্টিনিউসলি আসছে, হয়তো কিছুটা এদিক সেদিক হয়, কিন্তু রিসার্চের ক্ষেত্রে যেটা হবে যে প্রতিদিনে আপনাকে নতুন নতুন চ্যালেঞ্জে পড়তে হবে, প্রতিদিন নতুন নতুন করে নতুন টাইপের কিছু কাজ করতে হবে আপনাকে। লিটারেচার রিভিউ যখন করবেন আপনাকে হয়তো সেম লিটারেচার রিভিউ করছেন কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জে পড়তে হবে, এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। এখন যদি আসি অ্যাডভান্টেজে, অ্যাডভান্টেজে একটা অবশ্যই আমি বলবো যে অ্যাডভান্টেজের একটা বড় জায়গা হচ্ছে আমাদের প্যাশন। রিসার্চ ব্যাপারটা শুনলে আমার কাছে মনে হয়, ছোটবেলায় আমি যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছিলাম আমার কাছে মনে হতো যে এটা একটা প্যাশনের জায়গা, ব্যাপারটা বলতেও ভালো লাগে সত্যি কথা। এটা হচ্ছে আমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের থট আমি যখন লিটারে ছিলাম। তারপর যখন রিসার্চে আসছি আমি দেখেছি যে রিসার্চ আসলে আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। আমি প্রতিনিয়ত আমি যখন সকালবেলায় কাজ করতে বসছি বা আগের দিন রাত্রেবেলায় কাজ শেষ করছি আমাকে ভাবতে হয় কালকের কাজগুলো আমি কিভাবে শেষ করতে পারবো বা কালকের চ্যালেঞ্জগুলো আমি কিভাবে ওভারকাম করতে পারবো। রিসার্চে প্রতিনিয়ত নতুন নতুন কিছু শেখা যাচ্ছে এবং প্রচুর স্কোপ আছে সারা ওয়ার্ল্ডে আপনি যদি চিন্তা করেন, প্রচুর স্কোপ আছে। যেটা হচ্ছে ফিজিওথেরাপিতেও আছে, রিসার্চও স্কোপটা অনেক বেশি আছে এবং সবগুলো কান্ট্রিতে বাংলাদেশেও রিসার্চের প্রচুর স্কোপ আছে। তৃতীয়ত হচ্ছে যে আপনার পিএইচডি এর জায়গাটাই খুব তাড়াতাড়ি, আপনি যদি এমপিএইচ জয়েন করেন সেক্ষেত্রে হবে যেটা যে আপনার পিএইচডি এর ইয়াটা খুব তাড়াতাড়ি আপনি চলে যেতে পারবেন। লাইক আপনার কয়েকটা কিছু পাবলিকেশন হলে তারপর আপনি হয়তো পিএইচডির জন্য অ্যাপ্লাই করে ফেলতে পারবেন, তো সেখানেও একটা পজিটিভ পয়েন্ট থেকে যায়। তো এগুলো হচ্ছে রিসার্চের পজিটিভ দিক। আর এটা বলার আগে আমি জাস্ট আরেকটা বার একটু ক্লিয়ার করে দিতে চাচ্ছি সবাইকে যে পাবলিক হেলথ মানে রিসার্চ না, পাবলিক হেলথ মানে প্রোগ্রাম এবং রিসার্চ দুটোই হতে পারে। আপনি যখন পাবলিক হেলথে আসবেন তারপর আপনি হয়তো আরো ভালো আইডিয়া পাবেন, কারণ এখন অনেকেই আছে যে যারা হয়তো প্রোগ্রামে জয়েন করতে চায়, লাইক কোনো এনজিওতে জয়েন করতে চায়, যেটা লাইক ওয়াটার এইড হতে পারে বা WHO হতে পারে, WHO তে জব করতে চাই আমি, তখন কিন্তু রিসার্চই করতে হবে এমন না, আপনি প্রোগ্রামে যেতে পারেন সেখানে। বা আপনি হয়তো ডিসএবিলিটি নিয়ে কোনো একটা প্রোগ্রামে জয়েন করতে চান, সেখানেও কিন্তু আপনি পাবলিক হেলথ করে সেগুলোতে জয়েন করতে পারবেন। সো পাবলিক হেলথ মানেই রিসার্চ না, পাবলিক হেলথ মানে প্রোগ্রাম এবং রিসার্চ, সেটা আপনি আগে থেকেও ডিটারমাইন থাকতে পারেন আপনি কোথায় যেতে চান, অথবা পাবলিক হেলথ করার সময় আপনার আরো ওয়াইডার একটা ভিউ পাবেন, তখন আপনি সেখানে আরো ভালো জানতে পারবেন, তখন আপনি ডিসিশনটা নিতে পারেন লাইক আপনি কোথায় যেতে যাচ্ছেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে ভাই প্রোগ্রামগুলো কি করা হয়, ভাই প্রোগ্রামগুলোতে, আচ্ছা প্রোগ্রামগুলোতে করা হয় যেটা যে আপনাকে তখন বিভিন্ন প্রোগ্রাম রান করাতে হবে, আইদার এজ এ প্রোগ্রাম ম্যানেজার অথবা একজন অ্যাসোসিয়েট ম্যানেজার হিসেবে আপনাকে সে প্রোগ্রামগুলো রান করাতে হবে। তো আমি যদি বলি কোন প্রোগ্রামের কথা বলা যায়, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল যদি এক্সাম্পল দেই, তো ওরা কক্সবাজার জোনে বিভিন্ন রকম প্রোগ্রাম রান করাচ্ছে, ঠিক আছে, তাই তারা কক্সবাজার জোনে যারা ডিসএবিলিটি নিয়ে প্রবলেমে আছে বা ডিসএবল প্রবলেম যারা আছে তাদেরকে নিয়ে কাজ করছে। তো আপনি যদি এমপিএইচ করেন তারপর যদি হ্যান্ডিক্যাপে জয়েন করেন তখন আপনাকে প্রোগ্রামটাকে রান করাতে হবে। প্রোগ্রামটাকে রান করাতে হবে মানে আপনাকে তখন দেখতে হবে যে আপনি কোথা থেকে ফান্ডিং পাবেন, আপনাকে তখন দেখতে হবে যে আপনি কাদের মধ্যে এই ডিসএবিলিটি নিয়ে কাজ করবেন, তাদের মধ্যে আপনার জুনিয়র যারা আছে তারা কি ঠিকভাবে কাজ করছে কিনা, তাদের রিপোর্টিংটা ঠিকভাবে হচ্ছে কিনা, আপনি তখন রিপোর্টিংটা আপনি আবার আপনার সিনিয়রদেরকে পাঠাবেন, এই রিপোর্টিং এর একটা জায়গা থাকে। বা আপনি যে লজিস্টিক গুলো আপনি ডেলিভার করছেন তাদের মধ্যে, সেই লজিস্টিক গুলো ঠিকঠাক মতো ডেলিভার হচ্ছে কিনা, আপনার যে প্রোগ্রামটা আপনি দিচ্ছেন বা এই যে আপনি একটা সেবা দিচ্ছেন তাদেরকে সেটার কোনো এফেক্টিভনেস আছে কিনা, তারা কি আদতেও কোনো উপকৃত হচ্ছে কিনা, এগুলো আপনাকে দেখতে হবে। কানিস আপনি কি আরো কিছু জানতে চান বা আমি কি আপনার আনসারটা দিতে পেরেছি? জি ভাইয়া বুঝতে পেরেছি। সো এটাই আমি বলতে যাচ্ছিলাম যে আসলে আরেকটা ব্যাপার যেটা বলতে যাচ্ছিলাম এটা হচ্ছে যে আপনি যদি রিসার্চ বা এমপিএইচ করতে চান তাহলে ব্র্যাক বা নিপসমে যে শেষ প্রতিষ্ঠান মানে নিপসমে যেতে হবে বা ব্র্যাকে ভর্তি হতে হবে এমন কিছু না। আপনি যদি ভালো করতে চান, আপনার যদি সেই ইচ্ছা থাকে, আপনি যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়ে সেখানে ভালো করতে পারবেন। কিন্তু নিশাদ যেটা বলছিল যে ব্র্যাক বা নিপসমে আসলে আপনাকে না শিখে হতে পারবেন না, আপনাকে ওই ফ্লোতে যেতে হলে আপনাকে যখন ভর্তি হবেন তারপরে একটা ফ্লোতে পড়ে যাবেন আপনি, আপনাকে শিখতেই হবে এমন একটা ব্যাপার, এবং ওইখান থেকে না শিখে কেউ বের হতে পারে না। কিন্তু অন্যান্য অনেক অর্গানাইজেশন আছে বা অন্যান্য অনেক
ইউনিভার্সিটিস আছে, যেখানে আসলে যে দেখা যায় যে আসলে অনেকে এক্সিকিউটিভ কিছু কোর্স করে এমবিএস এর জন্য, লাইক ইভিনিং কিছু কোর্স করে, সেক্ষেত্রে আসলে সময়টা আসলে খুব অল্প থাকে, তখন আসলে অনেক বেশি ডিপলি কিছু শেখানো যায় না, তাদের পসিবল হয় না। তখন যেটা হয় যে আপনাকে আসলে নিজের ইচ্ছা থাকলে তখন আপনি আপনার সিনিয়রদের কাছ থেকে বা আপনার টিচারদের কাছ থেকে আপনি রিসার্চ বা প্রোগ্রাম সম্পর্কে আরো ভালো আইডিয়া আরো ভালোভাবে শিখে নিতে পারবেন। সো আপনি যে কোনো প্রতিষ্ঠানেই এমপিএইচ করতে পারেন, আপনি যে কোনো প্রতিষ্ঠানেই পাবলিক হেলথ নিয়ে শিখতে পারেন, কিন্তু তখন আপনাকে ওই প্যাশনটা আপনার শেখার ইচ্ছাটা অনেক বেশি হতে হবে। এই এটাই হচ্ছে ডিফারেন্সটা। আর কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা করতে পারেন। আচ্ছা ভাইয়া, আমি একটু বলতে চাচ্ছিলাম, সরি আমি আমি আর টাইম বেশি দিতে পারছি না, হয়তো এক্সট্রিমলি সরি, অলমোস্ট 9টা বেজে গেছে। তো ভাইয়া যদি টাইম থাকে ভাইয়ার হাতে, আমার মনে হয় তোমার ভাইয়াকে কোশ্চেন করতে পারো, তবে আমি মনে হয় আর বেশি টাইম দিতে পারবো না। আমার কাছে যদি তোমার স্পেশালি কোশ্চেন থাকে তোমরা করতে পারো, আদারওয়াইজ মেবি আমি আজকের জন্য বাই বাই। আর নাহলে তোমার ভাইয়ার কাছে কোশ্চেন থাকে তাহলে সেটা করো, আমি হ্যাঁ আমার কাছে মনে হয় যে নিশা তাদের আপনাদের যদি কোনো বার্নিং কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হয়তো নিশাদ বা প্রান্ত ওরা শেয়ার করে দিতে পারবেন, বা অন্য কারোর কাছে থাকলে বা মেসেঞ্জারে আপনারা লক করতে পারেন অথবা মেইল করতে পারেন। আমার ইমেল আইডি প্রান্তর কাছে আছে, নিশাদের কাছে আছে, তো ওরা হয়তো শেয়ার করে দিতে পারবে। আপনারা যে কোনো সময় যে কোনো কোয়ারিজ নিয়ে লক করতে পারেন, এবং আমি আসলে চাই যে পাবলিক হেলথে আমাদের নেটওয়ার্ক থেকে আরো বেশি ছেলে পেলে আসুক। আমি নিশাতের সাথে বা শিশিরের সাথে এটা অনেকবার বলেছি যে আমি চাই, আসলে আমি অনেক চাই যে পাবলিক হেলথে আরো নেটওয়ার্ক থেকে আরো অনেকেই আসুক, অনেক স্টুডেন্ট আসুক, কারণ রিসার্চের একটা গ্রিন ফিল্ড আছে আমাদের ফিজিওথেরাপিতে, তো আমরা এটাকে আরো এক্সপ্লোর করতে পারবো। এবং প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের অনেক অপরচুনিটিস আছে, আমরা সেখানে অনেক অনেক ভালো স্কোপ নিয়ে আগাতে পারবো। আর কোনো বার্নিং কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন, আদারওয়াইজ আপনারা পরবর্তীতেও যদি কোনো কিছু জানতে ইচ্ছা করেন আপনারা 1-to-1 আপনারা ডিসকাশন আসতে পারেন যে কোনো সময়। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল, ভাইয়া আমাদের প্রফেশনের তো হচ্ছে কি অবস্থা তো ভাইয়া জানেন, মানে এখন হচ্ছে যে আমি মানে এটা ছেড়ে রিসার্চার হওয়াটা মানে এটা কি বেটার কিছু নাকি, বা মানে আপনার কাছে কি মনে হয়? প্রফেশনের অবস্থা আসলে ভালো খারাপ সব জায়গাতেই আছে। মানে আপনি যদি রিসার্চে জিজ্ঞেস চিন্তা করেন, রিসার্চেও কিন্তু ফিল্ড একদম যে আপনি রিসার্চে আসলে খুব স্মুথলি হাঁটতে পারবেন ব্যাপারটা এমন না, আপনাকে অনেক অবস্টেকল ফেস করতে হবে। সেটা সব প্রফেশনে, আপনি যদি জানি না আপনি কোন ইয়ারে আছেন, বাট আপনি যদি অন্যান্য প্রফেশনের সাথে কথা বলেন তাদের ক্ষেত্রেও দেখবেন আসলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সব জায়গাতেই আছে। তো আপনি আমি এর জন্য বলেছি যে নিশা তো এটা বলেছে প্রথম থেকে, আমি বারবার বলছি যে রিসার্চে আসবেন কিনা এটা আসলে আপনি আগে চিন্তা করতে হবে যে আপনি কি আসলে রিসার্চে আসতে চাচ্ছেন কিনা, রিসার্চারই হতে চাচ্ছেন কিনা এটা আগে একটু দেখতে হবে। আপনার কাছে আপনি যদি থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ার আসেন, যখন রিসার্চ মেথোডোলজি আপনি পড়বেন তখন আসলে আরো ভালোভাবে আপনি জানতে পারবেন যে রিসার্চটা কতটুকু আপনাকে পছন্দ হচ্ছে, রিসার্চ করে আপনি কতটুকু মজা পাচ্ছেন, ভালোবাসছেন রিসার্চকে, তখন আসলে আপনি এটা ডিসিশন নিতে পারবেন। বাট আমার কাছে মনে হয় যে দুটোই ভালো প্রফেশন, ক্লিনিক্যাল প্র্যাকটিস, এবং কারণ আমি 3 বছর ক্লিনিক্যাল প্র্যাকটিসে ছিলাম, সরি 2.5 বছর প্রায়, তারপরে কিন্তু আমি আবার রিসার্চে এসেছি। সো ইন দ্যাট কেস আমার কাছে মনে হয় যে আমি এখনো ক্লিনিক্যাল প্র্যাকটিসকে অনেক ভালোবাসি। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে ক্লিনিক্যাল প্র্যাকটিসও করা যেতে পারে, রিসার্চও করা যেতে পারে, বাট এটা আসলে আপনার উপর। বাট দুটাতেই স্কোপ আছে, দুটাতেই অপরচুনিটিস আছে, আপনাকে সেই সুযোগগুলো কাজে লাগাতে হবে। আপনাকে আপনি যদি আপনার ওই আপনার সুযোগগুলোকে কাজে লাগাতে পারেন এবং আপনি যদি পরিশ্রমী হন তাহলে হয়তো রিসার্চে অনেক অনেক অপরচুনিটিস আছে বা প্রোগ্রামে অনেক অপরচুনিটিস আছে। তো আমি ইন দ্যাট সেন্স বলবো এমপিএইচে এমপিএইচে অনেক অপরচুনিটিস আছে। থ্যাংক ইউ কানিজ। আর কোনো কোশ্চেন আছে কারো? স্যার আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা ভাইয়া, তাহলে তাহলে ভাইয়া আপনি কন্টিনিউ করেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকের মতো লিভ নেই। তো থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য, হোপফুলি কিছু ইনফরমেশন তোমাদেরকে দিতে পারছি, তোমাদের হেল্প হবে। ভাইয়া আছেন অল টাইম, ভাইয়া খুবই খুবই একজন হেল্পফুল মানুষ, এনি টাইম তোমার ভাইয়াকে ডিস্টার্ব করতে পারো, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, সিনিয়ররা থাকে ডিস্টার্ব করার জন্য, সো নো প্রবলেম, নো প্রবলেম। আর আমাকেও করতে পারো, সমস্যা হচ্ছে গিয়ে যে টাইমের ভাবে রিপ্লাই দিতে পারি না, কিন্তু দিব আর কি। হ্যাঁ সমস্যা নাই, কিন্তু মাঝে মাঝে রিপ্লাই দেওয়ার সময় পাই না, দ্যাটস ইট, আর কিছু না।
তো সবাই ভালো থাকো, সবার জন্য অনেক দোয়া, ঈদ মোবারক ভাইয়া। থ্যাংক ইউ অন রিকোয়েস্ট আপনি আসছেন, আমাদেরকে টাইম দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভ্যালুয়েবল ওয়ার্ডস। আর আমি তাহলে আজকের জন্য বাই বাই। থ্যাংক ইউ রিচা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। ঈদ মোবারক। স্যারের কাছে আমার যে কোশ্চেনটা ছিল, আমরা আমি মূলত এখন আছি ফাইনাল ইয়ারে, তো আমরা আন্ডার গ্রাজুয়েট লেভেলে যে রিসার্চটা করি, তো ওইটা পাবলিশ করার ব্যাপারে কিভাবে সেটা পাবলিশ করতে পারি, সেটা কি আমাদের নিজেরই করতে হবে, যে মেল করতে হবে যেসব পাবলিকেশন রয়েছে, মানে এটার ওয়েটা কি পাবলিশ করার, যদি এভাবে একটু বিস্তারিত বলতেন, মানে সহজ ভাষায়, কারণ আমরা তো অনেক কিছু এখন জানি না বা বুঝতেছি না। হ্যাঁ, বুঝতে পারছি। আমি এখানে আগে একটু বলে রাখি, আমি জানি না, আমি এতক্ষণ ধরে কথা বলছি, লাস্ট ওয়ান অ্যান্ড হাফ আওয়ার কথা বলছি, তো কোনো কিছু যদি কঠিন মনে হয়, আমার কাছে মনে হয় সঙ্গে সঙ্গে আসলে কোশ্চেনটা আবার করা উচিত, যে আমি এখানে বুঝতে পারিনি। কারণ সত্যি কথা বলতে ভাই, আমি লাইক 2013 বা 14 লিটোর থেকে বের হয়ে আসছি, তো এখন আসলে না অনেক কিছু হয়তো দেখা যায় যে আমি যখন কথা বলবো, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার যে আমি যখন কথা বলছি তখন আমার কাছে মনে হয় আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন, আমি আমার লেভেল থেকে কথা বলে যাচ্ছি, হয়তো আপনাকে সেখানে হয়তো বুঝতে সমস্যা হচ্ছে, আমাকে আবার কোশ্চেন করতে পারেন, ঠিক আছে। সো পার্থ, থ্যাংক ইউ আপনার ইয়ার জন্য, এটা খুব ভালো একটা কোশ্চেন করেছেন আপনি। এক্ষেত্রে আমি যেটা বলবো, যে আপনার যখন থিসিসটা শেষ হবে, আপনার ফাইনাল ইয়ারে তো থিসিসটা কমপ্লিট হয়, রাইট, তখন হচ্ছে আপনি যেটা করবেন, এটা হচ্ছে যে তারপর আপনি কোন জার্নালে পাবলিশ করতে চাচ্ছেন সেটাকে আপনাকে খুঁজে বের করতে হবে, আপনি কোন জার্নালের জন্য এই ম্যানুস্ক্রিপ্টটা সাবমিট করবেন। সেটা দেখতে হয় কিভাবে, সেটা দেখতে হয় এইভাবে যে লাইক বিভিন্ন জার্নাল আছে, ইউজুয়ালি মেডিকেল রিলেটেড জার্নাল গুলোর জন্য আপনারা প্লাস ওয়ান বা বিএমসিতে অ্যাপ্লাই করতে পারেন, প্লাস ওয়ানের জন্য ট্রাই করতে পারেন, এরকম বহু জার্নাল আছে, ঠিক আছে। তো আপনাকে আগে প্রথম দেখতে হবে যে আপনি যে রিসার্চটা করছেন সেটার রিলেটেড কোন জার্নালগুলো আছে, তো যখন সেই জার্নালটাকে খুঁজে বের করতে পারবেন। এবং জার্নাল খুঁজার ক্ষেত্রে আরেকটা ব্যাপার দেখতে হয়, এটা হচ্ছে ইম্প্যাক্ট ফ্যাক্টর কত, ইম্প্যাক্ট ফ্যাক্টরটা হচ্ছে ইম্প্যাক্ট ফ্যাক্টর দিয়ে আমরা খুব সহজে বুঝতে পারি যে জার্নালটা কতটুকু ভ্যালু হবে। যদি খুব সহজ ভাষায় বলি, ইম্প্যাক্ট ফ্যাক্টর আরও অনেক ডিসক্রিপশন আছে, এক্সপ্লেনেশন আছে, সেগুলো তো আমি যাচ্ছি না। তো ইম্প্যাক্ট ফ্যাক্টর যত বেশি জার্নাল তত বেশি ভ্যালুয়েবল, ঠিক আছে। তো আপনি তখন লাইক দুইটা তিনটা যদি জার্নাল দেখেন, তখনই আপনি সেখান থেকে সেটার ডিসক্রিপশন থেকে ইম্প্যাক্ট ফ্যাক্টরটা জেনে নিতে পারবেন। জেনে নিয়ে তখন আপনি সেটার সেই জার্নালের কিছু ম্যানুস্ক্রিপ্ট লেখার কিছু ক্রাইটেরিয়া থাকে, লাইক আপনি যদি প্লাস ওয়ানের জন্যে আপনার পাবলিকেশনের জন্য আপনি ডিটারমাইন হন, তখন দেখতে হবে প্লাস ওয়ানের যে ম্যানুস্ক্রিপ্টগুলো আছে সেটা লেখার ক্রাইটেরিয়াগুলো কী কী, লাইক সেখানে ওয়ার্ড কাউন্ট থাকতে পারে ক্রাইটেরিয়া, সেখানে কিছু স্পেসিফিক কিছু টপিক থাকতে পারে যেগুলোকে আপনাকে মেনশন করতে হবে, সেখানে গ্রাফের কিছু, আপনি যখন গ্রাফ বা টেবিল দিচ্ছেন সেগুলো কীভাবে দিতে হয় এটার কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে, এগুলো আপনাকে আগে দেখতে হবে। সব জার্নালে আপনি যখনই যে কোনো জার্নালে যাবেন, জার্নাল ওয়েবসাইটে যাবেন, তখন হচ্ছে সেই জার্নাল ওয়েবসাইটে আপনি দেখবেন এগুলো অ্যাবাউট আস বা পাবলিকেশন ফর দা লাইক যেমন লেখা থাকে, এরকম লেখা থাকে যে ফর পাবলিশার্স বা এরকম কিছু একটা লেখা থাকে, ফর রিসার্চার্স, ওইখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া থাকে, পাবলিকেশন ক্রাইটেরিয়া। তো এই পাবলিকেশন ক্রাইটেরিয়াগুলো আপনি যখন দেখবেন, তখন আপনার ম্যানুস্ক্রিপ্টটাকে, আপনি যে থিসিস করছেন এটা তো অনেক বড় একটা ব্যাপার, তাই না পার্থ? এটার ওয়ার্ড লিমিট থাকে হয়তো লাইক 10,000 ওয়ার্ড বা এরকম কিছু একটা থাকে, তাই তো? স্যার, আচ্ছা। তো এই যে 10,000 ওয়ার্ড, এটাকে তখন আপনাকে ছোট করে নিয়ে আসতে হবে, ঠিক আছে, এটা একটা ব্যাপার, আপনাকে এটাকে ছোট করতে হবে, কনসাইজ করতে হবে, ওই ম্যানুস্ক্রিপ্ট যখন লিখবেন ওই জার্নালের জন্য তার মতো করে তৈরি করতে হবে। তখন আপনি হয়তো সেম ইনফরমেশনগুলোই দিতে পারেন, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে আসলে ইনফরমেশনগুলো তখন দিতে হবে, যাতে কনসেপ্ট ওয়েতে আপনি সব ইনফরমেশন দিতে পারেন। দ্বিতীয়ত দেখা যাচ্ছে যেটা, এটা হচ্ছে যে নর্মালি আমরা যেটা করি আন্ডারগ্রেড লেভেলে, আমরা তো আসলে অ্যানালাইসিসটা খুব বেশি ডিপ অ্যানালাইসিস, ডিপার অ্যানালাইসিস করি না, সিগনিফিকেন্ট কিছু ইউজ কোনো অ্যানালাইসিস ইউজ করি না। লাইক আমরা হয়তো বেশিরভাগ ক্ষেত্রে, আমি জানি না আপনাদের ক্ষেত্রে কি হয়, এখন আমাদের সময় বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইউজুয়ালি ডেসক্রিপটিভ অ্যানালাইসিসটাই দেখাতাম। তো ডেসক্রিপটিভ অ্যানালাইসিস বলতে আমি বলছি যে লাইক কত ফ্রিকোয়েন্সি এবং কত পার্সেন্টেজ,
এটা নিশ্চয়ই আপনারা বুঝে দেখেছেন কোন একটা টেবিলে, লাইক আপনার ফিমেল কতজন, তাদের পার্সেন্টেজ কত টোটাল পপুলেশনে, মেল কতজন, তাদের পার্সেন্টেজ কত টোটাল পপুলেশনে। আমি যদি আবার আমার আগের এক্সাম্পলে আসি, নি পেইন নিয়ে আমি একটা কথা বলছিলাম, সো নি পেইন কতজনের আছে সেটা আমি দেখছি, কত পার্সেন্টের নি পেইন আছে, কত পার্সেন্টের নেই। এই যে পার্সেন্টেজ শুধু দিয়ে যাওয়া, এটাকে বলা হয় ডিসক্রিপটিভ অ্যানালাইসিস। আপনি শুধু পার্সেন্টেজ দিচ্ছেন বা শুধু ফ্রিকোয়েন্সিটাই দিয়ে যাচ্ছেন, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে নাম্বারটা, এক্সাক্ট নাম্বারটা। আপনার 500 জনের মধ্যে আপনি এই ডাটা কালেক্ট করেছেন, তার মধ্যে 230 জনের নিপেন ছিল, বাকি জনের বাকিদের নিপেন ছিল না, এটা হচ্ছে ডেসক্রিপটিভ অ্যানালাইসিস। তো যখন আপনি একটা ভালো পাবলিকেশনের, ভালো জার্নালে পাবলিকেশনের জন্য চিন্তাভাবনা করবেন, তখন এর চেয়ে আর একটু বেশি অ্যানালাইসিস করলে বেটার, কিছু কিছু ক্ষেত্রে আপনার পাবলিশ হওয়ার প্রবাবিলিটি বেড়ে যায়। যেমন হচ্ছে তখন কেমন করতে পারে, এটা হচ্ছে যে আপনার মেল ফিমেলের মধ্যে যাদের নি পেইন আছে তারা মেল ফিমেলের মধ্যে কত পার্সেন্ট, বা এখানে আরো ভালো কিছু বেসিক বেসিক কি বলবো আমি, আরো বেসিক লেভেলের কিছু ভালো অ্যানালাইসিস আছে, লাইক বাইভেরিয়েট অ্যানালাইসিস, কাই স্কয়ার টেস্ট, এরকম আরো অনেক কিছু। এগুলো নিয়ে আমি আসলে ডিসক্রিপশনে যাচ্ছি না এখন, সেগুলো আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। তো তখন আপনি আপনার ওই ইয়ার জন্য আপনার ওই ডেটাগুলোকে আরেকটু ভালো অ্যানালাইসিস করতে পারলে বেটার করে, তারপর আপনি ওই জার্নালে সাবমিট করবেন, পিয়ার রিভিউ জার্নালে সাবমিট করবেন, তারা রিভিউ করবে, করে আপনাকে আবার কিছু ফিডব্যাক দিবে, যদি সেখানে কোনো ফিডব্যাক থাকে, যদি তারা অ্যাকসেপ্ট করতে চায় তখন আপনাকে সেটা রিভিউ দিবে, রিভিউ দেওয়ার পরে আপনি সেগুলোকে কারেক্ট করে আপনি আবার কারেক্ট করবেন, অথবা আপনার স্ট্যান্ড পয়েন্টগুলো আপনি জানাবেন যে হ্যাঁ আমি এই জন্য এটা করেছি, আমি ওই জন্য এটা করেছি, বা তারা যদি আপনার কাছে মনে হয় যে তারা যেটা রিভিউ করছে, যারা তারা যেটা ফিডব্যাক দিয়েছে সেটা ঠিক, তখন আপনি আপনার ম্যানুস্ক্রিপ্টটাকে সেভাবে চেঞ্জ করবেন, করে আবার আপনি সাবমিট করবেন, করলে তারা ওটা অ্যাকসেপ্ট করে নেবে, করে তাতে আপনাকে একটা ডেট দিয়ে দিবে যে কবে আপনার এই ম্যানুস্ক্রিপ্টটা অনলাইনে চলে আসবে। অর্থ আমি কি আরো কিছু কি কোনো ডিটেলস কিছু বলতে হবে, লাইক আরো কোনো কিছু যদি জানতে চান আপনি? পাবলিকেশনের ইমপ্যাক্ট ফ্যাক্টরস ঠিক ক্লিয়ার করে বুঝলাম। আপনি যদি কোনো জার্নালে যান, গেলে ওইখানে দেখতে পারবেন ওদের ইম্প্যাক্ট ফ্যাক্টর কত, অথবা আপনি যদি নর্মালি গুগলেও সার্চ করেন, লাইক আপনি যদি লেখেন ইম্প্যাক্ট ফ্যাক্টর অফ প্লাস ওয়ান, তখনই আপনি সেটা দেখে নিতে পারবেন। ইম্প্যাক্ট ফ্যাক্টরটা হচ্ছে, যদি সহজ ভাষায় বলি পার্থ, এটা হচ্ছে যে আপনি ইম্প্যাক্ট ফ্যাক্টর দিয়ে বুঝতে পারবেন যে এই জার্নালটা কতটুকু ভ্যালুয়েবল, কতটুকু ভ্যালু আছে এই জার্নালটার এই পাবলিক লাইনে, ঠিক আছে? খুব সহজ ভাষায় এটা, আমি একদম মানে অনেক মানে কোনো ডিপে কিছু বলছি না আর কি। যত ইম্প্যাক্ট ফ্যাক্টর বেশি তত ভালো পাবলিক জার্নাল এটা, ঠিক আছে? তো এটা ইউজুয়ালি কিছু কিছু জার্নালের ক্ষেত্রে দেখা যায় যে লাস্ট 5 ইয়ার্স এর ইম্প্যাক্ট ফ্যাক্টর দেখতে হয়, কিছু জার্নালের ক্ষেত্রে আপনি নর্মালি আপনাদের ক্ষেত্রে আসলে অত কিছু দেখতে হবে না, ইউজুয়ালি 1-1.5 থাকলেও যদি কোনো একটা ইম্প্যাক্ট ফ্যাক্টর থাকে সেটাও আপনি ধরে নিতে পারেন যে আপনার প্রথম একটা দুইটা পাবলিকেশনের জন্য এটা খুব ভালো একটা জার্নাল, দ্যাটস ওকে। আর এর চেয়ে যদি ভালো হয় তখন আরো ভালো হলো আর কি আপনার জন্য, আপনার এই পাবলিকেশনের সেটার ইম্প্যাক্টটা অনেক বেশি হলো, এটা হচ্ছে সহজ ভাষায় বললে, ঠিক আছে? পার্থ, থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা আমার কোশ্চেন ছিল, যদি স্যার প্লেগারিজম নিয়ে কিছু বলতে, আমরা দেখা যাচ্ছে এইগুলো যখন আমরা লিটারেচার রিভিউ করি তখন দেখা যাচ্ছে লিখতেছি এটা কি প্লেগারিজমের মতো পড়তেছে কিনা, কিভাবে বুঝতে পারবো? এটা কি কোনো সফটওয়্যার আছে বা কোনো ওয়েবসাইট আছে চেক করার জন্য? গুড, এটা একটা খুব ভালো কোশ্চেন, এবং রিসার্চ নিয়ে অনেকেই কোশ্চেন করতে চাচ্ছেন, তো আমি জানি না তারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, হয়তো যারা থার্ড ইয়ারে কাজ করছেন রিসার্চ নিয়ে বা ফাইনাল ইয়ারে আছেন তারা হয়তো বলতে পারবেন। প্লেজারিজম একটা খুব কমন জার্গন আমাদের রিসার্চ ফিল্ডে। প্লেজারিজম মানে হচ্ছে, আমি যদি খুব সহজে বলি, প্লেজারিজম মানে হচ্ছে অন্য কোনো কিছু থেকে কপি করেছে কিনা, চুরি করা, খুব সহজে যদি আমি বাংলায় বলি। তো আমরা যেটা হয়, আমি যেমন একদম শুরু থেকে বলছিলাম যে রিসার্চের প্রথম যে পার্টটা, কেউ একজন আমাকে কোশ্চেন করেছিল যে রিসার্চের কম্পোনেন্টগুলো কী কী, তো প্রথম কম্পোনেন্টটা হচ্ছে যে আপনি যখন ম্যানুস্ক্রিপ্টটা লিখবেন সেটা হচ্ছে প্রথম কম্পোনেন্ট হচ্ছে সেটার ব্যাকগ্রাউন্ড লেখা। তখন আমরা বিভিন্ন জার্নাল থেকে, প্রিভিয়াস বিভিন্ন পাবলিকেশন আর্টিকেল থেকে আমরা বিভিন্ন তথ্য নিয়ে এসে আমাদের মতো করে উপস্থাপন করি। আমরা এই তথ্যগুলো আগের জার্নাল থেকে নিতে পারবো, আর্টিকেল থেকে নিতে পারবো, বাট সেটাকে আমাদের মতো করে লিখতে হবে। ইনফরমেশনটা সেম থাকবে বাট আমি আমার মতো করে লিখবো, ঠিক আছে? তো এখন লিখতে গিয়ে অনেকে করে কি, যারা তারা হচ্ছে জাস্ট কপি পেস্ট করে,
এই কপি পেস্ট করাটাই হচ্ছে প্লেজারাইজম, তখন আমরা বলি এটা প্লেজারাইজড একটা ভার্সনের। তো এটা টেস্ট করার জন্য বিভিন্ন সফটওয়্যার আছে, সফটওয়্যার বা ওয়েবসাইট আছে। তো এর মধ্যে সবচেয়ে কমনলি ইউজ করা হয় টার্নিটিন, আমরা যেটা ইউজ করি এটা হচ্ছে সবচেয়ে কমন এবং সবচেয়ে এখন পর্যন্ত বলা হয় যে সবচেয়ে এফেক্টিভ টার্নিটিন। টার্নিটিন আপনার অ্যাকাউন্ট থাকতে হয়, আপনাকে কিনে নিতে হয় টার্নিটিন অ্যাকাউন্ট কিনে নিয়ে, তখন আপনি যদি ওইখানে আপনার কপিটা আপনার যে পিডিএফ ওয়ার্ড ফাইলটা আছে সেটাকে আপলোড করেন, তখন ওরা দেখিয়ে দেবে যে এখানে প্লেজারিজম কত পার্সেন্ট আছে। ইউজুয়ালি 5-10% পর্যন্ত প্লেজারিজম অ্যাকসেপ্টেবল, লাইক আপনি কোনো একটা ইয়া লিখছেন সেখানে 5-10% পর্যন্ত যদি সেটা কপি থাকে সেটাকে অ্যাকসেপ্ট করা হয়, এর চেয়ে বেশি হলে তখন আর অ্যাকসেপ্ট করা হয়। তো আমি ঠিক বলতে পারছি না আপু, কারণ আমাদের তো আসলে কিনতে হয় না, আমরা তো আসলে অফিস থেকে ইউজ করি। পাসপোর্ট লাগে, এ বয়সে পাসপোর্টও তেমন করা হয় না। তো এক্ষেত্রে হচ্ছে বাংলাদেশে বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা আসলে এইগুলো ক্ষেত্রে আপনাকে হেল্প করে, ঠিক আছে। বাংলাদেশের বিভিন্ন অর্গানাইজেশন আছে, অর্গানাইজেশন বলতে হচ্ছে অর্গানাইজেশন বলতে এরকম না, কিছু প্রতিষ্ঠান আছে যারা এই সফটওয়্যারগুলো আপনাকে কিনতে হেল্প করে। আপনি যদি একটু নেটে সার্চ করেন তখন দেখবেন বিভিন্ন ঢাকায় বিভিন্ন এরকম প্রতিষ্ঠান আছে। যে পার্থ আপনি কিছু বলতে চাচ্ছিলেন? জি জি জি, আমি বুঝতে পারছি যে ব্যাপারটা, মানে থার্ড পার্টি কোনো ই আছে, বায়ার আছে, তারা এই হেল্প করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থার্ড পার্টি কিছু আছে এরকম। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, আমার আর প্রশ্ন আছে। ভাইয়া আর হচ্ছে অন্যান্য ব্র্যাকে তো ভাই বললেন যে হচ্ছে 12 লাখ টাকার মতো লাগে। হ্যালো ভাইয়া, জি শুনতে পাচ্ছি। জি, মানে অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে মানে ব্র্যাক ছাড়া আর দুই একটা ভালো প্রতিষ্ঠানের নাম বলা যাবে, আর হচ্ছে ওগুলাতে খরচটা কেমন পড়তে পারে? স্যার আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? সরি, আমি মিউট করেছিলাম। হ্যাঁ সরি সরি, আমি মিউট করেছিলাম। আমি যেটা বলছিলাম যে এক্সাক্ট ইয়াটা আমি হয়তো বলতে পারবো না, কারণ হচ্ছে প্রতি বছরে এটা আসলে চেঞ্জ হয়। তো এখন কত লাগছে বা কোন প্রতিষ্ঠানে কত লাগছে এটা আমি হয়তো একদম ডিটেলস বলতে পারবো না, বাট ব্র্যাকের বাইরে অন্যান্য প্রতিষ্ঠানে ইউজুয়ালি যেটা হয় যে 4-6 লাখ টাকার মতো লাগে, ঠিক আছে। তো আমেরিকান ইন্টারন্যাশনাল কিছুটা ভালো, এমপিএইচ এর জন্য ব্র্যাক আর নিপসমের পরে হচ্ছে ভালো হচ্ছে নর্থ সাউথ। নর্থ সাউথ থেকে এমপিএইচ করতে পারলে সেটাতে ভালো অপরচুনিটিস পাওয়া যায়। এছাড়া কিছু অন্যান্য আমেরিকান ইন্টারন্যাশনাল আছে, তারপর হচ্ছে আপনার সাউথ ইস্ট আছে, এগুলোতে এমপিএইচ করা যায় এবং সেখানেও ভালো অপরচুনিটিস পাওয়া যায় যদি আপনার মধ্যে ভালো আপনি যদি ভালো আপনাকে ভালোভাবে উপস্থাপন করতে পারেন, রেজাল্ট ভালো হয় সেক্ষেত্রে। জি স্যার, আরেকটা হচ্ছে যে আমার যদি ক্লিনিক্যাল সাইডে বেশি আগ্রহ থাকে তাহলে কি আমার এমপিএইচ করাটা কি মানে উচিত হবে কিনা, বা এটা কি আমার ক্লিনিক্যাল সাইডে এটা কি আমার কি কোনো হেল্প করবে কিনা? আচ্ছা, এটা ভালো কোশ্চেন। তো এক্ষেত্রে আমি বলবো যে ক্লিনিক্যাল সাইডে এমপিএইচ ক্লিনিক্যাল সাইডে থেকেও আপনি এমপিএইচ করে নিতে পারেন। সেক্ষেত্রে যেটা হবে যে আপনি যদি বিভিন্ন এনজিওতে জব করতে চান, লাইক হচ্ছে আমি যদি আবার বলি যে হ্যান্ডিক্যাপে জব করতে হলে তখন কিন্তু আপনি ক্লিনিক্যাল রিলেটেডই হয়তো জব করতে পারবেন, কিন্তু এমপিএইচ করার ক্ষেত্রে সেখানে জবের পসিবিলিটিটা বেড়ে যায়, ঠিক আছে।
সো ইন দ্যাট কেস আপনাকে একটা পজিটিভ পয়েন্ট দেবে এটা, ঠিক আছে? বাট আপনি যদি একদম হসপিটাল রিলেটেড যদি জব করতে চান তখন আসলে এমপিএইচ না করে আমি বলবো তখন হচ্ছে এমএস বা এরকম যদি কোনো কোর্স থাকে সেগুলো করা বেটার, ঠিক আছে? লাইক এমএস মাস্টার্স ইন লাইক নতুন কিছু কোর্স এসেছে আমি জানি না এগুলোর নামগুলো আমি এখন মনে করতে পারছি না, সিআরপি তে মনে হয় একটা মাস্টার্স করা যায়, তো এগুলো যদি করে নেন আপনি যদি একদম ক্লিনিক্যাল এ থাকতে চান তখন হচ্ছে এগুলো বেটার। নিশাত বলেছে কিন্তু যে ব্র্যাকে আসলে কোথাও আপনাকে লাইক আমি যেটা প্রথমবার করেছিলাম আমি পার্কের বই নিয়ে বসে একদম পাঁচ পাতা থেকে লাস্ট পাতা পর্যন্ত সবকিছু করে ফেলতে চেয়েছিলাম, বাট ব্র্যাকে আসলে এগুলো নিয়ে কোনো কোশ্চেনই করা হয় না। ব্র্যাকে কোশ্চেনে কখনই আপনাকে জানতে যাবে না আপনার পাবলিক হেলথ রিলেটেড নলেজ কত, ঠিক আছে? কমিউনিটি মেডিসিন বই থেকে কোনো কোশ্চেন আসবে না, সব কিছু আসবে ওই বাংলা ইংরেজি ইংলিশ ম্যাথ আর হচ্ছে লজিক্যাল রিজনিং থেকে। আর ইয়াতেও দেখা হয় আসলে যেমন আপনাকে কোনো একটা টপিক দেবে গ্রুপ ভাইবা বা ইন্ডিভিজুয়াল ভাইবাতে, গ্রুপ ভাইবাতে যদি বলি আপনাকে কোনো একটা টপিক দিয়ে আপনাকে সেখানে বলতে বলা হবে, লাইক আপনাকে বলবে যে ঢাকা সিটিতে এয়ার পলিউশন নিয়ে আপনি দুই মিনিট কিছু বলেন, তখন আপনি ইনস্ট্যান্ট এরকম একটা টপিক দিবে আপনাকে, আপনি ইনস্ট্যান্ট আপনাকে দুই মিনিট কথা বলতে হবে এই টপিকটা নিয়ে। তারপরে এরকম করে আপনার গ্রুপে হয়তো পাঁচজন থাকবে, পাঁচজন দুই মিনিট করে বলবে, দশ মিনিট কথা হলো, তারপর হচ্ছে একজনের কোশ্চেন আপনি যেটা বলেছেন এটা নিয়ে অন্য কাউকে কোশ্চেন করবে বা অন্য কেউ কিছু বলেছে সেখান থেকে একটা কোশ্চেন করবে, সেখানে ডিসকাশন হবে আর কি, লাইক 15 মিনিটস 20 মিনিটস এর মতো ওপেন ফোর ডিসকাশন হয় সেখানে। এটাই সেখানে আসলে একদমই আপনার চারপাশে যা ঘটছে বা যে টপিক গুলো হচ্ছে সেগুলো নিয়ে আসলে কথা বলা হয়। আচ্ছা, মানে হচ্ছে একটা গ্রুপ ডিসকাশন এর মতো হবে আর সেখানে আমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারতেছি এটা। এটা একদমই এক্স্যাক্টলি এটা। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে আমরা আমার মনে হয় যে যদি কোশ্চেন না থাকে তাহলে আমিও লিভ নেই এখন, প্রায় 2 আওয়ার্স হয়ে গেছে। আর আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে আপনারা আমাকে মেসেঞ্জারে নক করতে পারবেন অথবা আমার ইমেল অ্যাড্রেস পার্থ দুটোই হয়তো শেয়ার করে দিতে পারবেন আপনার সাথে। পার্থ, আমার ইমেল অ্যাড্রেস এবং মেসেঞ্জার দুটোই আছে, রাইট? জি স্যার আমার কাছে রয়েছে। আচ্ছা, আপনি আপনাকে যেটা থেকে আমি মেল করেছিলাম ওটা আমার অফিসিয়াল মেল অ্যাড্রেস, তো ওইটা না দিয়ে আপনার এটা ইউজ করতে পারেন। আমাকে যেটা মেল করেছিলেন ওইটা তো ওইটা কি আমার পার্সোনাল মেল নাকি? আউটা অফিসিয়াল, এটা হচ্ছে আমি যেটা দিয়েছি চ্যাট বক্সে, এটা হচ্ছে আমার পার্সোনালটা, সো এটা আপনারা ইউজ করতে পারবেন। স্যার আপনার ফোন নাম্বারটা যদি দিয়ে দেন তাহলে সবাই পেয়ে যেত। ফোন নাম্বার দিয়েছি, বেটার হচ্ছে আপনারা যদি মেসেঞ্জারে নক দেন, ইন দ্যাট কেস হবে যেটা যে আসলে মানে ব্র্যাকে থাকলে আসলে খুবই বিজি থাকতে হয় আসলে, লাইক নিশাত এটা বলছিল যে প্রচন্ড ব্যস্ততার মধ্যে থাকতে হয় এবং যারা এমপিএইচ করে তাদের তো মানে খুবই প্রেশারে যেতে হয়, সো ইন দ্যাট কেস হচ্ছে যেটা যে হয়তো ইনস্ট্যান্ট রিপ্লাই করতে না পারলেও হয়তো যখন ফ্রি হওয়া যায় 1 ঘন্টা 2 ঘন্টা পরে যখনই ফ্রি হন তখন হয়তো রিপ্লাইটা দিতে পারবে, ঠিক আছে? আর যদি কোনো ডিটেলস থাকে আপনারা সেটাও ইয়ে করতে পারেন। আর পার্থর সাথে হয়তো আমি পার্থ যেহেতু ইমেল অ্যাড্রেস আছে আমার কাছে, আমি এর জন্যই বারবার পার্থর কথা বলছি, তো ওকে আমি হয়তো একটা ব্রোশিওর আমি শেয়ার করে দিতে পারবো বা ফাইনাল রিপোর্ট আমাদের, সেটা দেখলে আপনারা হয়তো ব্র্যাক সম্পর্কে আরেকটু ব্র্যাক জেপিজিএস পেজ সম্পর্কে আরেকটু বেটার আন্ডারস্ট্যান্ডিং আপনাদের হবে, তো তখন হয়তো আপনারা আরেকটু ডিটেলস জানতে পারবেন এই প্রতিষ্ঠান সম্পর্কে। বাট আমি আবারও বলি একদম শেষে আরেকবার বলতে চাচ্ছি যে এমপিএইচ করতে চাইলে যে ব্র্যাকেই করতে হবে বা নিশ্চয়ই করতে হবে এমন কোনো কথা নেই, আপনারা যে কোনো প্রতিষ্ঠান থেকেই করতে পারেন, কিন্তু আপনাকে দেখে অবশ্যই পরিশ্রম করতে হবে। এবং এমপিএইচ করলে যে আপনাকে রিসার্চার হতে হবে এমন কোনো কথা নেই, আপনি রিসার্চার বা প্রোগ্রামার যে কোনো দিকে যেতে পারেন। ইভেন এমপিএইচ করার পরেও আপনি ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে পারেন, বাট সেটা আসলে ইউজফুলটা খুবই কম হবে। আর কোনো কিছু আছে পার্থ বা অন্য কেউ? না স্যার। আচ্ছা, থ্যাংক ইউ অল সময় দেওয়ার জন্য এবং কথা শোনার জন্য। আমি জানি না কতটুকু হেল্প হয়েছে আপনাদের, আমি চেষ্টা করেছি আমার দিক থেকে বলার জন্য। আপনাদের যদি পার্থের কোনো
কোয়েরিজ থাকে আপনারা যে কোনো সময় নক করতে পারেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ স্যার, অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। হোপফুল সবাই আশা করি অনেক কিছু বুঝতে পারছে, অনেক বেসিক জিনিস ক্লিয়ার হয়েছে, হয়তো অনেকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে যারা অনেক কিছু আনক্লিয়ার হয়েছে, হয়তো থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে উঠলে অনেক কিছু ক্লিয়ার হবে আশা করি। তো যারা অংশগ্রহণ করছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো তাহলে আমরা এখানে এই স্থিতিটা থ্যাংক ইউ। আর রিসার্চ নিয়ে যদি আরো বেটার আপনাদের জানার থাকে তাহলে হয়তো আসলে আপনারা লাইক শুধুমাত্র রিসার্চ রিলেটেড এরকম কোন একটা প্রোগ্রাম আয়োজন করতে পারেন, যেখানে হয়তো একদম ইজিলি রিসার্চ কিভাবে করা যায় বা কি কি ভাবে রিসার্চ গুলো ইয়া করা যায় সেগুলো নিয়ে ডিসকাশন করা যাবে। কারণ আমরাও তো আসলে একদমই নতুন এই রিসার্চ ফিল্ডে, আমি জাস্ট হয়তো ওয়ান এন্ড হাফ ইয়ার বা টু অ্যারাউন্ড টু ইয়ার্স আমরা রিসার্চ করছি, এর আগে কিছু টুকটাক রিসার্চ অভিজ্ঞতা ছিল তার, তো সেটা আসলে খুব বেশি না। সো ইন দ্যাট কেস আমরা একজন আরেকজনকে ডিসকাশনের মাধ্যমে একজন আরেকজনকে হেল্প করতে পারি, শুধুমাত্র রিসার্চ রিলেটেড এরকম একটা ডিসকাশন আয়োজন করা যেতে পারে। এবং আমাদের ফিজিওথেরাপির বেশ কয়েকজন আছে সিনিয়ররা যারা আসলে রিসার্চে খুব ভালো করছেন, লাইক আমি যদি বলি আমাদের মনোয়ার ভাই, না ভাই উনি কিন্তু খুব ভালো একজন রিসার্চার, খুব ভালো বড় মাপের একজন রিসার্চার। এবং আমি কিন্তু রিসার্চের প্রতি উদ্বুদ্ধ হয়েছি তাকে দেখে, তার সাথে কথা বলার পরে আমি রিসার্চের প্রতি আসলে আগ্রহ জন্মেছি। তো উনারকেও আমরা হয়তো কোন একদিন আপনারা হয়তো কোন একদিন তাকেও ইনভাইট করতে পারেন, উনি হয়তো রিসার্চ নিয়ে যদি উনি সময় দেন রিসার্চ নিয়ে আরো ভালো হয়তো আপনাদেরকে গাইডলাইন দিতে পারবেন, তখন হয়তো আমরাও থাকলাম, প্রয়োজনে আমরাও হয়তো তার সাথে কিছু কথা বললাম। ঠিক আছে, তো থ্যাংক ইউ, সি ইউ এগেন, বাই, থ্যাংক ইউ সো মাচ স্যার।